السلام عليكم ورحمة الله وبركاته أي شكر علي مولا ميديا دي أبنا دلوقتي سالغتا مجانعي أشو نمنا اكتی لائقی دي انترنت دي شكولي مي اسلام پشار کوئي أرو بھالا بھالا نوتن نوتن ویڈیو بدي آما در اي اسلام اكتران کی سبسکرائب کوئي কাক ডাকে কাকার রব কাক ডাকে কাকার রব কোকিলের স্বর মধুর লাগে ডাকে সেই বর্ষার হাওয়ায় আল্লাহ ছাড়া মাবুদ নাই বললা মোহাম্মদ রাসূল বৃক্ষলতা কীট জার বৃক্ষলতা কীট জার আপন শরীগাহে তারা তাদের সরে গাহে ভাই আল্লাহ ছাড়া গতি নাই বললা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল ভোমরা পোকা গুনগুন করে ভোমরা পোকা গুনগুন করে সারা ফুলে ফুরে তাদের সরে গাহে ভাই আল্লাহ ছাড়া মাবুদ নাই বললা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালায়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা তাফানি মুসলিমা ওয়ালহিকনি বিস সালিহিন রব্বি গফিরলি জুনুবি ওয়ারহাম ওয়ান্তাল গাফুরুর রাহিম রব্বি গফির ওয়ারহাম ওয়ান্তা খায়রুর রাহিমিন রব্বুল আলামিন পবিত্র মাহে শাবানের ইজ্জতপূর্ণ রাতকে উপলক্ষ করে এই পাতুল গ্রামের দফাদার পাড়ার এক মহতি কোরআনী মহফিলে বসে বসে আমরা দুটি করে হাত আপনার মহান দরবারে তুলেছি এলাহি আপনার হাবিব আসিন সুদূর মদিনায় আমরা বসে বসে কাঁদি এই দূর ভারতের বাংলায় এ বাংলা থেকে সোনার মদিনা 4000 মাইলের উপরে রাস্তা গো আল্লাহ উড়ান্ত পাখির মতো আমাদের ডানা নাই উড়ে যে মদিনা রওজার ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন মদিনাবাসীদের মতো বাংলার হাজি সাহেবদের মতো প্রাণ ভরে দরুদ সালাম জানাব এমন নসিব আমাদের ভাগ্যে জুড়বে কি না জানা নাই এলাহি নবীজির মহব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে এ খাস মহফিলে বসে দাঁড়িয়ে আমরা যারা প্রাণ ভরে কয়েক মর্তবা দরুদ সালাম পাঠ করেছি আমাদের সকলের প্রকৃত দরুদ সালাম টুকুন সোনার মদিনায় হাবিবের আরওয়া পাকে পৌঁছে দিন তমাম পৃথিবীর জমিনের নিচে যত মোমেন মোমেনা ঘুমিয়ে আছে সকলের কবরে তহবা পৌঁছে দিন আপনার তমাম প্রেমিক প্রেমিকা বান্দা বান্দিদের অসিলা করে বানিয়ে জলসা আমার যুবক ভাইরা চাচা জুড়া মায়েরা বোনেরা
যাহারা অর্থ দিয়ে কথা দিয়ে জায়গা দিয়ে শ্রম দিয়ে এই মহফিলের ইন্তেজামে সাহায্য সহযোগিতা করেছেন। কেয়ামতের কঠিন দিন মুসিবতের সময় জলসা কমিটি, গ্রামবাসী, পাড়া প্রতিবাসী, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, সকল ব্যক্তিদের জন্য আপনার হাবিবের শাফাত সকলকে নসিব করবেন আল্লাহ। এলাহি কেয়ামতের কঠিন দিন মুসিবতের সময় এ জলসা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাবেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। বহক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসেল হফলা অমবাল্লিগিন ওলামায়ে কেরাম, অহুফাজে কেরাম, অহুজ্জাজে কেরাম, অত্তলাবা ওয়া সামিউন জম, ইয়া আইয়ুহাল হাদিরুন রাহমাতুল্লাহ। উপস্থিত অধ্যকার জলসার পরিচালনাকারী শ্রদ্ধাভাজন জনাব সভাপতি সাহেব, বিশেষ করে এ পাড়ার এ গ্রামের জামে মসজিদের সানামধন্য পেশ ইমাম, কর্তৃপক্ষদের মনোভূত আগত অনাগত আমন্ত্রিত অনামন্ত্রিত বিভিন্ন ওলামা একেরাম অতিথিগণ, বিশেষ করে পাক ফুরফুরা শরীফ থেকে অনাগত বাংলা আসামের মুফতি আজম মরহুম মোজলা হুজুর পীর কেল্লা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পোতা সাহেবজাদা, সম্মুখে অবস্থিত পাতুল পার্শ্ববর্তী এলাকা থেকে আগত ইমানদার মোমেন মুসলমান ভাইরা, সন্তান সমতুল্য স্নেহাশীষ কচি কচি মাসুম বাচ্চারা, আলো আধার থেকে মাইকের মাধ্যম দিয়ে আমার কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন এলাকার স্নেহময়ী মমতাময়ী পদ্মানাসিনা ধার্মিকা মায়েরা ও বোনেরা, সন্ধ্যার প্রাককাল থেকে শুরু করে বা নামাজে এসা অন্ত থেকে নিয়ে এ সময় পর্যন্ত বিভিন্ন মুখে কোরআন হাদিসের আলোকমালায় আমাদের জীবনাদর্শ গঠনমূলক দীন শরীয়ত সম্বলিত অনেক কিছু তত্ত্বমূলক আলোচনা জেকের আজকারের মাধ্যম দিয়ে আমরা সকলে সকর্ণ শ্রবণ করলাম। আল্লাহ চাহত সংক্ষেপ আরো দু চার কথা আলোচনার মানসে আমি মহিমান্বিত আসমানি ভাষা লাউহে মাহফুজের কথা আমার আল্লাহর মিষ্টি মধুর সত্যবাণী যাহার মহান পবিত্র নাম কোরআন শরীফ। কি নাম বললাম? আর একটু জোরে বলা যাবে না? আমাদের ধর্মগ্রন্থের নাম বলতে কি কোনো লজ্জা লাগার ব্যাপার আছে নাকি? মান সম্মান নষ্ট হবে নাকি? হবে না। কারণ পৃথিবীতে যত ধর্মগ্রন্থ এসেছে সমস্ত ধর্মগ্রন্থের উপরে আমাদের ধর্মগ্রন্থ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে। কারণ আমাদের ধর্মগ্রন্থের মালিক কিন্তু পৃথিবীর কোন মানুষ নন। পৃথিবীতে আমাদের ধর্মগ্রন্থ ছাড়া আর যত ধর্মগ্রন্থ এসেছে অধিকাংশ ধর্মগ্রন্থ রচনা করেছে মানুষেরা। মানুষেরা ব্রেন মগজ ধলাই করে কিছু ধর্মগ্রন্থ রচনা করে দিয়ে গেছে মানুষের উপকারের জন্য। মানুষ কথা বললে সত্যও হয় আবার মিথ্যাও হয়, ঠিক কি না? মানুষ কাজ করলে সঠিকও হয় আবার ভুলও হয়, সংশোধন করতে হয়। আমার আল্লাহর কি কোনদিন কাজের কোন ভুল ভাল হয়েছে নাকি? আমার আল্লাহ কোনদিন কি মিথ্যা তিথ্যা বলেছে নাকি? আমার আল্লাহ কোনদিন মিথ্যাও বলেননি? আমার আল্লাহর কাজের কোনদিন সংশোধনের প্রয়োজন হয়নি? এজন্য তারই বাণী আমাদের ধর্মগ্রন্থ, নাম হল তার কোরআন শরীফ। তার আরো একটি নাম আমার স্রষ্টা দিয়েছেন কোরআন মজিদ, আর একটি নাম এসেছে দোয়া, আর একটি নাম এসেছে শেফা,
আর একটি নাম এসেছে জেকের, আর একটি নাম এসেছে ফোরকান, আর একটি নামকরণ করা হয়েছে নূর, আর একটি নাম দেওয়া হয়েছে হুদা বলে। এছাড়া আরো নাম এসেছে কোরআনুল করিম, কোরআনুল হাকিম, ফোরকানুল মাজিদ। এভাবে আমাদের ধর্মগ্রন্থের টোটাল নাম এসেছে 55টির মতো। কথা বললাম তফসিরে রুহুল বায়ানের ভিতরে, তফসিরে মাওজুহুল কোরআনের ভিতরে এসেছে। আল্লাহ পাক আমাদের ধর্মগ্রন্থের টোটাল নাম দিয়েছেন 55টির মতো। হাওয়াটা একটুখানি ঘুরিয়ে দেন গায়ের দিকে, লাগছে না তো মতো? অন্য এক পাশে করে দেন, অন্য একদিকে করে দেন, এ পাশে করে দেন, একটু গায়ে না লাগলে মানে ঘেমে যাচ্ছে ভিতরে অটোমেটিক। তো আমাদের ধর্মগ্রন্থের টোটাল নাম এসেছে 55টির মতো। পৃথিবীতে কোরআন ছাড়া আর যত ধর্মগ্রন্থ এসেছে, অধিকাংশ ধর্মগ্রন্থের একটি করেই নামকরণ করা হয়েছে। বেদের নাম বেদ, পুরাণের নাম পুরাণ, গীতার নাম গীতা, জেন্দাবাস্তার নাম জেন্দাবাস্তা, রামায়ণের নাম রামায়ণ, মহাভারতের নাম মহাভারত, ভগবতের নাম ভগবত, গ্রন্থ সাহেবের নাম গ্রন্থ সাহেব। অধিকাংশ ধর্মগ্রন্থের একটা করে নাম, বাড়তি কোন নাম রচনাকারীরা দেন নাই। তার কারণ হল মানুষের মগজের জ্ঞান হল সীমিত। আল্লাহ বলছেন অমা উতিতুমুল উলমা ইল্লা কালিলা, বিশ্ববাসী তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে তোমরা ক্যালকুলেটর বানিয়েছ, কম্পিউটার বানিয়েছ, রিমোট কন্ট্রোল বানিয়েছ, স্যাটেলাইট বানালে, পাতাল রেল বানিয়েছ, স্পুটনিক বানিয়েছ, অ্যাপোলো বানালে, হেলিকপ্টার বানালে, এরোপ্লেন বানালে, ওয়ারলেস বানালে, টেলিফোন বানালে, রেডিও বানালে, ভিডিও বানালে, ভিসিআর বানালে, কোল্ড স্টোর বানালে, ফ্রিজ বানালে, তোমরা বানিয়েছ ছোট্ট যন্ত্র যার ইংরেজি নাম মোবাইল। কি নাম বললো? এক মোবাইলে তো দুনিয়া এখন ঠান্ডা হয়ে গেছে। বাচ্চাদের হাতে যদি একটা কালারিং মার্কা দেয়া হয়, দু পাঁচ ঘন্টা ওর আর খাবারের প্রয়োজন হবে না। ও শুধু সুইচ টিভি টিভি দেখবে কত রকম ফাংশন আছে। তাই ছোট্ট একটা মেশিনের আবিষ্কারের মাধ্যমে অনেক যন্ত্রপাতি এখন অকেজো হয়ে গেছে। মোবাইল যদি একটা কাছে থাকে, ঘড়িতে কটা বেজেছে এখন আর দেখার প্রয়োজন হবে না। ঠিক বললাম না ভুল বললাম? মোবাইল যদি একটা কাছে থাকে, বাম হাতে আর ঘড়ি দেখার প্রয়োজন হবে না, মোবাইলে সুইচ অন করলেই ঘড়ি পাওয়া যাবে। মোবাইল যদি একটা কাছে থাকে, দেওয়ালের গায়ে ক্যালেন্ডারে আজ কি মাসের কত তারিখ খোঁজ নিতে হবে না, মোবাইলে সুইচ অন করলেই ক্যালেন্ডার বেরিয়ে পড়বে। মোবাইল যদি একটা কাছে থাকে, রাতের বেলা টর্চ লাইটের আর প্রয়োজন হবে না, ও টর্চ লাইটের কাজ করে দেবে। মোবাইল যদি একটা কাছে থাকে, টেবিলের তলা থেকে রেডিও বার করে আর খবর শুনতে হবে না। এখন মোবাইল রেডিও টেলিভিশনের কাজ করে দিচ্ছে। মোবাইল যদি একটা কাছে থাকে, ক্যামেরা এখন আর দড়ি গলায় ঝুলিয়ে নিয়ে বেড়াতে হবে না। এক মোবাইলে ঘন্টার পর ঘন্টা রানিং ক্যামেরা ফটো তোলা যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? মোবাইল যদি একটা কাছে থাকে, আপনি দশ রকম মাল নিয়েছেন দোকানে, খাতা কলম আর ঘষাঘষির প্রয়োজন হবে না। মোবাইলে ক্যালকুলেটর আছে, দশ রকম মালের দাম কত হিসাব করে নিতে পারবেন। দু পয়সা এখন আর ফাঁকি দিয়ে নেওয়ার ক্ষমতা দোকানদারের নাই, কারণ হিসাব আপনার কাছে আছে। শুধু একটু সুইচ টিপে কাজ করে নিলে হবে। যাই হোক, এই ছোট্ট যন্ত্র মেশিন বানিয়েছে পৃথিবীর বিজ্ঞানীরা, বানিয়ে আজ দুনিয়া ঠান্ডা করে দিয়ে দিয়েছে। এগুলো সব মানুষের মগজের ফসল। আল্লাহ বলছেন তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে তোমরা এত কিছু বানালে, তোমাদের জ্ঞান কতটা জানবে হাগা? রে বিশ্ববাসী, তোমাদের মগজের জ্ঞান কতটা তোমরা কি জানো? আল্লাহ সত্য কোরআনে জানালেন আমা উতি তুমুল উলমা ইল্লা কালিলা, তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে হাজারো যন্ত্র মেশিন বানিয়েছ, সে জ্ঞান আমার জ্ঞানের কাছে সামান্যতম। সামান্য জ্ঞান আমি আল্লাহ তোমাদের বানিয়েছি, মগজেও দিয়েছি। যা কিছু তোমাদের দিয়েছি সব আমি, পাঁচসাবি যা কিছু সব আমি দিয়েছি। আমি ছাড়া আর তোমাদের দেওয়ার কোন মালিক নাই। জোরে বলো সুবহানাল্লাহ। সামান্য জ্ঞান তোমাদের মগজে দিয়েছি, সে
সেই সামান্য জ্ঞান নিয়ে পৃথিবীতে এত কিছু তোমরা বানিয়েছ। আল্লাহ বলছেন আমি হলাম অসীম জ্ঞান রাশির মালিক, আমার জ্ঞান হলো অসীম। তো মানুষ সামান্য জ্ঞান নিয়ে পৃথিবীতে যদি মানুষের এত উপকার করতে পারে, আমার আল্লাহ হলেন অসীম জ্ঞান রাশির মালিক, তাহলে আমার আল্লাহ মানুষের থেকে বেশি পারে না কম পারে? কি বেশি পারে না কম পারে? আমার আল্লাহ পৃথিবীর মানুষের থেকে লক্ষ কোটি গুণে মানুষের উপকার তিনি বেশি করতে পারেন। সকলে বলেন আমিন। কিন্তু দুর্ভাগ্য আজ আমাদের, যিনি সব থেকে বেশি উপকার করতে পারেন আজ আমরা ভুলে গেছি তাকে, আমরা তার কাছে সাহায্য চাই না, তার কাছে আমরা হাত পাতি না, বরং মানুষের কাছে আমরা হাত পাতি সমস্যা সমাধানের জন্য, যন্ত্রপাতির কাছে আমরা হাত পাতি সাহায্যের জন্য। আমার আল্লাহ বলছেন অগ, পৃথিবীর মানুষ মানুষের উপকার করে বিপদে মুসিবতে সময়ে কিছু সময়ের জন্য, কিন্তু আমি আল্লাহ যার উপকার করি এই পৃথিবীতে আর কারো কাছে তার হাত পাতার প্রয়োজন হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মহান স্রষ্টা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন পৃথিবীতে যত ধর্মগ্রন্থ এসেছে মানুষ ব্রেন মগজ ধোলাই করে ধর্মগ্রন্থ রচনা করেছে, বেদ মানুষ লিখেছে, পুরাণ মানুষ লিখেছে, গীতা মানুষ লিখেছে, জেন্দাবস্তা মানুষ লিখেছে, ভগবত মানুষ লিখেছে, রামায়ণ মানুষ লিখেছে, মহাভারত মানুষ লিখেছে, গ্রন্থ সাহেব মানুষ রচনা করেছে, যারা এই ধর্মগ্রন্থগুলো রচনা করেছিল এখন সব পটল তুলেছে, পৃথিবীতে কেউ আর বেঁচে নাই। ঠিক বললাম না ভুল বললাম? এ ধর্মগ্রন্থগুলো যারা রচনা করেছিল পৃথিবীতে বর্তমানে এখন আর কেউ বেঁচে নাই, সব বিদায় হয়ে গেছে। কিন্তু আমাদের ধর্মগ্রন্থের মালিক যিনি, তিনি মারা গেছেন না বেঁচে আছেন? তিনি কি বেঁচে আছেন? ভবিষ্যতে মরবেন তো নাকি? ভবিষ্যতে মরবেন না। আল্লাহু হাইয়ুন কাইয়ুম, তিনি অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন। আল্লাহু লা ইয়ামুত, আমার আল্লাহর কোনদিন মরণ হবে না। কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, সমস্ত সৃষ্টির প্রাণ নাশনে প্রত্যেককে সৃষ্টির মৃত্যুর স্বাদ চাখতে হবে, কিন্তু আল্লাহু বাকি, আমার আল্লাহ কেবল থাকবেন বাকি, আমার আল্লাহর কোনদিন মরণ হবে না। সেই স্রষ্টার বাণী আমাদেরই ধর্মগ্রন্থ, যার পবিত্র নাম কোরআন শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সেই কোরআনে পাক থেকে ক্ষুদ্রতি ক্ষুদ্র একটি সেন্টেন্স বাক্য আয়াত শরীফ আপনাদের কাছে পরিবেশন করেছি, তারপর আমরা তাকেই স্মরণ করি যিনি বিশ্ব মানবতার মুক্ত প্রতীক হয়ে আজ থেকে 1500 বছর আগে এখান থেকে 4000 মাইলের উপরে দূর, দেশটির নাম হল সৌদি আরব, জায়গাটির নাম হল মক্কাতুল মোকাররমা, যেখানে তাহার শুভগমন হয়েছিল, শুভ আবির্ভাব হয়েছিল, শুভ পয়দায়েশ হয়েছিল, যিনি হলেন সাইয়েদুল আম্বিয়া, রহমাতাল্লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, মুরাদুল মুস্তাকিম, সিরাজুস সালেকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দিল হাসান ও হুসাইন, আবিল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহারে মুখনিঃসৃত বাণী, আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়, ইংরেজিতে যাকে বলা হয় দ্য সেইন্টস অব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাংলায় যাকে বলা হয় নবী বাণী বা নবী কথা, এখান থেকে 1500 বছর আগে বিশ্ব নবী যত কথা বলেছেন সব কথাগুলো সত্য, নবীজির একটা কথা মিথ্যা নাই, আল্লাহ কোরআনে যত তথ্য দিয়েছেন তথ্যগুলো মিথ্যা নাকি? মিথ্যা তো নাকি কোরআনের কথা? কোরআনের কথা হলো সব সত্য, কোরআনের একটা কথা মিথ্যা নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের শুরুতে জানানো হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যত তথ্যই কোরআনে দেওয়া হয়েছে, যত কথা কোরআনে বলা হয়েছে সব তথ্যগুলো সত্য, কোরআনের ভিতরে কোন শকসভা সন্দেহ নাই, মিথ্যা নাই, ভুল নাই, বরং তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে তাই বলে তোমরা যেন ধারণা করিও না আমি আল্লাহ কোরআনে ভুল ভাল বলেছি। তোমাদের মগজের জ্ঞান সামান্য,
আর আমি হলাম অসীম জ্ঞান রাশির মালিক। তা আমার তরফ থেকে কিছু স্পেশাল জ্ঞানের কথা কোরআনের ভিতরে উল্লেখ করা হয়েছে, তোমাদের মগজের সঙ্গে যদি অ্যাডজাস্ট না হয়, মিল যদি না হয়, তাই বলে ধারণা করিও না কোরআনে ভুলভাল আছে, বরং কোরআন হল সঠিক সত্য। জোরে বলুন সুবহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনি হলেন সর্বকালের শ্রেষ্ঠ মানুষ, যিনি হলেন বিশ্ববিখ্যাত বিজ্ঞান, বিশ্ববিখ্যাত রাজনৈতিক নেতা, যিনি ছিলেন পৃথিবীতে সামনের বিশ্ববিখ্যাত শ্রেষ্ঠ আদর্শের অনুসারী, যিনি পৃথিবীতে মানুষকে দেখিয়ে দিয়ে গেছেন সাম্যের বিধান, তার মতো বিধান পৃথিবীতে আর কেউ দেখাতে পারেননি, যিনি ছিলেন পৃথিবীতে জগৎগুরু, যার মতো শিক্ষা পৃথিবীতে কোন মানুষ অর্জন করতে পারেনি। রাসূল বলেছেন ইন্নামা আনা বিসু মুআল্লিমান, রে পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক আমাকে তাম বিশ্ববাসীর শিক্ষক করে, প্রফেসর করে, অধ্যাপক করে, অধ্যক্ষ করে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে নাতি নাতনি যারা আছে তারাও আমার মতো জ্ঞান অর্জন করতে পারবে না, আমি হলাম তাম বিশ্ববাসীর শিক্ষক। জোরে বলুন একটু সুবহান, আমি হলাম তাম বিশ্ববাসীর শিক্ষক, আমার মতো জ্ঞান পৃথিবীতে আল্লাহ কাউকে দেন নাই, যদি আমি স্কুলে যাই নাই, কলেজ চোখে দেখি নাই, ইউনিভার্সিটির চৌকাত হইতে পারি নাই, এক কলম আমি লিখতে জানতাম না, একটা বইয়ের পৃষ্ঠা আলগা করে পড়তে পারতাম না, কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ হলাম তাম পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ জ্ঞানী। পৃথিবীর মানুষ স্কুল কলেজে পড়াশোনা করে জ্ঞান অর্জন করে, আর আমি মুহাম্মদ জ্ঞান অর্জন করেছি আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যম দিয়ে দীর্ঘ ২৫ বছর কাল, মতান্তরে ২৩ বছর কাল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একাধারে পড়াশোনা করেছি আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিলের মাধ্যম দিয়ে। আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে ১২ বছর, ১৪ বছর, ১৬ বছর, তারপরে পড়াশোনার এনার্জি লস হয়ে যায়, আর পড়াশোনা কেউ করতে চায় না। অধিকাংশ ছেলেরা বিএ পাস করার পরে আব্দু ক্লাস করলে এমএ হয়, বলে আর দরকার নেই সারা জীবন পড়ব, আবার আব্দু বছর পড়লে এমএ পাস হলো, এমএ পাস করার পরে অধিকাংশ ছেলেরা পড়াশোনা দেখবেন ছেড়ে দেয়, কারণ সারা জীবন পড়ব তো সংসার করব কখন। মানুষের প্রত্যেকটি জিনিসের এক একটা সীমা আছে, এই সীমার অতিক্রম মানুষ আর করতে চায় না। ১২ বছর, ১৪ বছর পড়াশোনা করলে কেউ বিয়ে, কেউ এমএ পাস করে থাকে। মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন আমি একাধারে পড়াশোনা করেছি আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যম দিয়ে ২৩ বছর কাল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই নবীজি যত কথা বলেছেন সে যুগের মানুষেরা কথাগুলো কানে শুনেছেন, যাদের ব্রেন মগজ সাফ ছিল, মেমোরি ভালো ছিল, একবার শুনে কথাগুলো মুখস্থ করে নিয়েছেন। এদের ভিতরে কারবা নাম হযরতে আয়েশা তুলহমায়রা রাদিয়াল্লাহু আনহা, আবু বকর সিদ্দিকের কন্যা, বিশ্ব নবীর প্রাণ প্রিয়া বিবি, যিনি মেয়েদের ভিতরে বিশ্ব রেকর্ড করেছিলেন পৃথিবীর ইতিহাসে, বিশ্ব রেকর্ডকারী হাদিসের হাফেজ, মায়েশা রেকর্ড ভাঙার ক্ষমতা কে আমার পর্যন্ত কোন মেয়ের হবে না, যিনি ৭ লক্ষ হাদিসের হাতে জাবনে ছিলেন। একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ, এ রেকর্ড কি কেউ ভাঙতে পারবে নাকি? হালকা পাতলা দুবলা মানুষ ছিলেন এই মায়েশা, কিন্তু আল্লাহ তার মেমোরি মগজ এমন সাফ করে দিয়েছিল, একটাবার যে কথা কানে শুনতেন জীবনে কোনদিন আর সে কথা ভুলতেন না। মায়েশা মেমোরিতে জমা করে নিতেন নবীজির জবানে ৭ লক্ষ হাদিসের হাতে জবনে ছিলেন। আল্লাহর নবীর মৃত্যুর পর মদিনার রাজসিংহাসনে যখন নতুন কোন সমস্যা দেখা দিয়েছে, জনগণের কাছে নতুন কোন ফতোয়ার আবির্ভাব হয়েছে, আল্লাহর নবীর কোন সাহাবী ফতোয়ার সমস্যার সমাধানের দায়িত্ব নেয়নি। হাদিস শরীফে এসেছে হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবীর মৃত্যুর পর ৩০ বছর কাল টোটাল সৌদি আরবের মানুষের ফতোয়ার প্রতিত্বর দেওয়ার জন্য মুফতির দায়িত্ব পালন করেছিলেন। একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। ক বছর বললাম? ৩০ বছর কাল একটানা শরীয়তের বিজ্ঞ পণ্ডিত মুফতির মর্যাদা পেয়েছিলেন, ফতোয়া
কি উত্তর দেবেন হযরতে আয়েশা? আয়েশা ছাড়া আর কারো ক্ষমতা ছিল না ফতোয়ার উত্তর দিয়ে সমস্যার সমাধান করার। মৃত্যু নতুন জটিল যত সমস্যা দেখা দিয়েছে সব সমস্যার সমাধান নবীজির বাণী হাদিসের মাধ্যম দিয়ে মাইসাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা সমাধান করে জনগণকে সুপথ দেখিয়েছিলেন। ইনি ছিলেন মেয়েদের ভিতরে বিশ্ব রেকর্ডকারী, পুরুষদের ভিতরে বিশ্ব রেকর্ডকারী হয়েছিলেন যিনি রাশিয়ার দেশের খরাসান শহরের পার্শ্ববর্তী গ্রাম গ্রামটির নাম হল বোখারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পুরুষ ছেলেকে মর্যাদা দিয়েছেন, এনার বাবার নাম ছিল ইসমাইল রহমাতুল আলীহে, ছেলেটির নাম ছিল মোহাম্মদ রহমাতুল আলীহে। আল্লাহ তার ব্রেন মডেল বাপ ও মায়ের দোয়ার বাবার কত বাপ মা খাস করে দোয়া করেছে কিছুই দিল না সংসার জীবনে আমরা সুখী, কিন্তু যাদের সন্তান নাই বাচ্চা নাই তাদের হৃদয়ে তো তুষের আগুন জ্বলতে থাকে। পৃথিবীর কোন মানুষ তা বুঝতে পারে না, জানতে পারে না। আল্লাহ একদিন আমাদের বিদায় হয়ে চলে যেতে হবে, মরণের পর আমাদের জায়গা জমি ঘর বাড়ির মালিক কে হবে, আমাদের নাম নিশানা পৃথিবী থেকে জারি রাখবে। এজন্য আপনার কাছে নিবেদন, আমাদের অন্তত একটা সন্তানের মুখ দেখা। কোরআনের তফসিরের ভিতরে এসেছে তফসিরে রুহুল বায়ান মওযুহুল কোরআন সামিয়া কিতাব জামে সগীরের ভিতরে এসেছে। আমার আল্লাহর দরবারে কোন বাধা বেজর বালাই নাই। আমার আল্লাহ যখন কোন কিছু ইচ্ছা প্রকাশ করেন শুধু জবান দিয়ে একটু বলেন কুন হ ফায়া কুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়, একটু চিল্লি বলা যাবে যে সুবহান আল্লাহ। কোরআন বলছে إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. আমার আল্লাহ বলছেন বিশ্ববাসী আমার পাওয়ার শক্তি ক্ষমতা কত দর তোমরা একটু বসে বসে চিন্তা ভাবনা করো, তাহলে আমি মালিক আমাকে চিনতে সুবিধা হবে। আল্লাহ বলছেন রে বিশ্ববাসী তোমরা শোনো, ইন্নামা আমরুহ নিশ্চয় আমি সেই আল্লাহ যখন কোন বিষয়ে কোন হুকুম করি, এজা আরাদা শাইয়্যান কোন কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়া কুলা লাহু আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়া কুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোন কিছু বানাতে তৈরি করতে এক সেকেন্ডের জায়গায় দু সেকেন্ড সময় কোনদিন লাগেনি এবং ভবিষ্যতেও লাগবে না, কারণ আমি তোমাদের মতো বুড়ো টুড়ো হই না। যৌবন বয়সে শক্তি ক্ষমতা বেশি থাকে, বুড়ো যখন হয়ে যায় তখন কি যৌবনের ক্ষমতার থাকবে নাকি ভাই? বৃদ্ধ যখন হয়ে যায় মানুষের রক্তের তেজ কমে যায়, শারীরিক শক্তি ক্ষমতা ব্রেন মগজের জ্ঞান তখন আস্তে আস্তে লোপ পেতে থাকে। আল্লাহ বলছেন তোমাদের মতো আমি বুড়ো সুড়ো কোনোদিন হব না, ধারণা করিও না আমার শক্তি ক্ষমতা তোমরা বুড়ো হয়ে গেছো আর নাই আমার ওই রকম হবে, বরং আমি অতীতে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি ভবিষ্যতেও তেমন থাকবো, আমি সব সময় একই পর্যায়ে আছি। জোরে বলেন সুবহান। দুনিয়ার ডাক্তারেরা একমত মেয়েদের প্রতি মাসে মাসে যে রোগ হয় এ রোগ যখন বন্ধ হয়ে যায়, রোগ বন্ধ হওয়ার পরে হাজারো ডাক্তার যদি গুলে খাওয়ানো হয় আর মেয়েদের বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই। দুনিয়ার সব দেশের ডাক্তারদের একমত, একে বাংলা ভাষায় বলা হয় বাঁধা। মেয়েদের প্রতি মাসে মাসে যে রোগ হয় এই রোগ যেখান থেকে বন্ধ হয়ে যায় বার্ধক্যকালে, বিজ্ঞানী মতে বলা হয়েছে 45 থেকে 50 বছর বয়স পর্যন্ত মেয়েদের এই প্রতি মাসে রোগ জারি থাকে। 45 থেকে 55 বছর বয়স হয়ে গেলে তারা তখন এই রোগ থেকে নিষ্কৃতি পায়, মুক্তি পায়, আর কোন সন্তান হওয়ার সম্ভাবনা নাই। হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স তখন 75-এর উপরে, বিবির বয়স 66-67 বছর, 10-15 বছরের মতো, প্রতি মাসের রোগ বন্ধ হয়ে গেছে, আল্লাহর কাছে কান্না শুরু করেছেন। আল্লাহ তুমি ইচ্ছা করলে বাজা কর সন্তান দিতে পারো, বেজের মুখে তুমি হাসি ফোটাতে পারো, তোমার কাছে কোনো তো ব্যাপার না। আল্লাহ তাই তোমার কাছে কাঁদি, আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো, অন্তত একটা সন্তানের মুখ আমাদের দেখাও। কোরআনে আল্লাহ জানিয়েছেন ওয়ালিয়াকু কাসীরা ওয়াদহাকু কালীলা, রে বিশ্ববাসী
মুখে যদি হাসি ফোটাতে চাও, আমাকে রাজি করে যদি আমার কাছ থেকে কিছু পেতে চাও, পৃথিবীতে একটা কাজও তোমরা একটু বেশি করে করে নাও। আমাকে যদি রাজি করতে চাও, আমার কাছ থেকে কিছু পেয়ে যদি জীবন যৌবনে সুখী খুশি হতে চাও, দুনিয়ায় একটা কাজ তোমরা একটু বেশি বেশি করো, সেটা হলো অলিয়াপকু কাসিরা, দুনিয়ায় একটু বেশি বেশি করে কাঁদো। আল্লাহ বলছেন একটু কাঁদো বেশি, কারণ আমি বান্দা বান্দি চোখের পানি বড় ভালোবাসি, চোখের পানি বড় পছন্দ করে থাকি। পৃথিবীতে যত নবী এসেছে, এরা বিপদে মুসিবতে যখন পড়েছে চোখের পানিতে বুক ভাসিয়েছে। যত অলিয়া অলিয়া পৃথিবীতে এসেছে, তাদের জীবন আলগা করে দেখবেন, জীবন উজাড় করেছে শুধু চোখের পানি ফেলে ফেলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আমার আল্লাহর জান্নাত। আল্লাহ কোরআনে বলছেন, পৃথিবীতে একটু কাঁদো বেশি, ওয়াদাহকু কালিলা, এবং দুনিয়ায় একটু হাসি তামাশা কম করো, হাসো কম একটু কাঁদো বেশি। কিন্তু বর্তমান একবিংশ শতাব্দীর যুগে আমাদের জীবনের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে দেখা যায়, এই দুনিয়ায় হাসি তামাশা আমাদের বেশি হয়েছে, কান্নার লেশ মাত্র আমাদের ভিতরে নাই। ঠিক বললাম না ভুল বললাম? মা মরে গেলে কাঁদি, বাপ মরলে কাঁদি, ঘর পুড়ে গেলে কাঁদি, টাকা পয়সা হারিয়ে গেলে কাঁদি, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, সূর্যের প্রখর রৌদ্র তেজের ভয়ে, হাসরের মাঠে 50,000 বছরের লম্বাদের দাঁড়িয়ে থাকতে হবে সূর্যের রৌদ্রে। সেই দিনকার বিপদের দিনের কথা ভেবে এক ফোঁটা চোখের পানি কি ফেলতে পেরেছি? যারা কবরের আযাবের ভয়ে, হাসরের মাঠের সূর্যের প্রখর রৌদ্র তেজের ভয়ে, আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে এই পৃথিবীর জমিনে দু চোখের কোনা দিন এক ফোঁটা করে দু ফোঁটা পানি আল্লাহর জমিনে ফেলে কবরে কবরস্থ হয়েছেন। তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, লোকটির জীবনে তেমন সব কাজ নাই, ভালো কাজ নাই, তবে কবরে আযাব হবে, কেউ উপকার করবে না, হাসরের মাঠে কেউ কারো ফিরে পাকাবে না। ইয়াউমা ইয়াফুরুল মারউ মিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়া লাখিহি। আল্লাহর কোরআন বলছে, দুনিয়ার মেয়েরা তোমরা ধারণা করিও না, সেই 14-16-18 বছর বয়সে বাপ ছেড়েছ, মা ছেড়েছ, ভাই বোনকে পরিত্যাগ করে স্বামীর ঘর করতে করতে জীবন শেষ করে দিয়েছ, বৃদ্ধ হয়ে গেলে, বুড়ি হয়ে গেলে স্বামীর ঘরে মৃত্যুবরণ করে সেখানেই কবরস্থ করলে। কত সেবা স্বামীকে করেছ, সংসারের কাজ করতে করতে জীবন শেষ করে দিয়ে মাজা কুব্জ করে ফেলেছ, মনে ধারণা করিও না, কেমন মাঠে তোমার স্বামী খোকার বাপ বিপদে পাশে দাঁড়াবে। আল্লাহর কোরআন বলছে, হাসরের মাঠ কিয়ামতের মাঠ এমন একটা জায়গা হবে, সেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না, মা মেয়ের কাছে কোনো পরিচয় দেবে না, ভাই বোন কেউ কারো সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, সূর্যের প্রখর রৌদ্র শুধু দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে, কেউ কারো খবর নেবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসাই শরীফের হাদিসে বলছেন, একটা ছেলে ঘুরতে 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 বন্ধুগণ তার মায়ের কাছে হাজির হয়ে যাবে, মিজানের গাড়ি পাল্লায় তার নেকি বদি ওজন হয়েছে, মণিকাঠাটা মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, না আমল নামায় সৎকাজের দিকে মণিকাটা ঝুঁকেছে, পাপের দিকে মণিকাটা ঝুঁকেনি, মাঝখানে মনি মনি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর তরফ থেকে হুকুম হবে, বান্দা একটা সব যদি হাসরের মাঠে কারো কাছ থেকে কালেকশন করে নিয়ে তোমার এই সৎ আমল নামায় চাপাতে পারো, মণিকাটাটা যদি তোমার সৎ আমল নামার দিকে ঝুঁকে যায়, তুমি আমার জান্নাতি বান্দা হিসাবে সাব্যস্ত হয়ে যাবে, তুমি এজন্য আর জাহান্নামের আগুনে পড়বে না। বান্দা তাই তোমাকে নিবেদন করছি, তোমার এখন নেকি বদি সব সমান সমান হয়ে গেছে, যার কারণে তোমাকে জান্নাতে দিতে পারছি না। লোকটি বলবে, ছেলেটি বলবে, আল্লাহ একটু যদি সুযোগ দেন, এই হাসরের মাঠে আমার আপনজন আত্মীয় স্বজন কত আছে, একটা সৎ তাদের কাছ থেকে কালেকশন করে নিয়ে আসলে আমার
নেকির পাল্লায় পুণ্যের পাল্লায় ওটা চাপি দিয়ে দিলে মনিকা বেদা ঝুঁকে যাবে, নিঃসন্দেহে পা হালকা হয়ে যাবে, জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাবো, আপনার জান্নাতে সুখ ভোগ করার সুবিধা পাবো। আল্লাহ বলবেন ইজহাব যাও, তোমাকে সুযোগ দিলাম, হাসরের মাঠে ঘুরে দেখো একটা সওয়াব যদি তোমাকে কেউ দেয়। ছেলেটা ঘুরতে 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 পৃথিবীতে সব থেকে বেশি আপন জেনে তুমি হলেন জনম দুঃখিনী মা, মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না। স্ত্রী আপন হয়, সন্তান আপন হয় সুখের দিন, বিপদের দিন দেখবেন সব সাইড হয়ে যায়। বিপদে মুসিবতে কেউ তখন আর পাশে দাঁড়াতে চায় না, স্ত্রী সাইড হয়, ছেলে মেয়ে সাইড হয়ে যায়। কিন্তু দেখবেন জনম দুঃখিনী মা এ বিপদেও পাশে থাকে, সুখেও পাশে থাকে, মা সন্তান ছাড়া হতে চাই না। যদি বলেন বত্রিশটি নারী ছাড়া ব্যথা, দুনিয়ার ডাক্তারিরাও একমত মায়ের পেট থেকে কোন সন্তান পৃথিবীতে যখন জন্ম নেয় মায়ের পেটের কাঁচা নারীর বত্রিশটা ছিঁড়ে ওই বাচ্চাটা পৃথিবীতে এসে হাজির হয়। কত যন্ত্রণা কত ব্যথা, মায়ের দেহের তিনের দু অংশ রক্ত নির্গত হয়ে যায়, কত মা সন্তান প্রসব করতে যেয়ে শাহাদাতের মর্যাদা চেকে থাকে, মা শহীদ বরণ করে থাকি, ওই মায়ের কানে যখন আওয়াজ আসে একটা পুত্র সন্তান হয়েছে ছেলে হয়েছে, বত্রিশটা কাঁচা নারী ছাড়া ব্যথা যন্ত্রণা, দেহের তিনের দু অংশ রক্ত নির্গত হয়েছে সন্তান প্রসব হতে যে, মা কোন যন্ত্রণার দিকে আর খেয়াল করে না, আমার একটা পুত্র সন্তান হয়েছে ছেলে হয়েছে, মা তাতে খুশি হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মায়ের কাছে ছেলেটা হাজির হবে, হয়ে আম্মা বলে চিৎকার করে ডাক দেবে, ইয়া উম্মি কুম কুম ইয়া উম্মি, ও আমার মা জননী একটুখানি দাঁড়ান, আপনার সঙ্গে আমার দুটো কথা। মা দাঁড়িয়ে বলবে, মা নাম তা আমার স্মোকা, কে তুমি, তোমার নাম কি? ও তখন নিজের নাম বলবে, মিন্টু বলবে কি আব্দুর রহিম বলবে, পিন্টু বলবে কি আব্দুল সালাম বলবে, যা নাম ছিল তাই বলবে। বর্তমানে এখন তার কোরআনী নাম কেউ রাখে না, ঠিক বললাম না ভুল বললাম? আপনাদের পাতুল এলাকায় সব কোরআনী নাম, রাসূল বলেছেন ইসমি আওলাদুকুম কা ইসমিল আম্বিয়া, আল্লাহ যদি তোমাদের পুত্র সন্তান দান করে ছেলেদের নাম নবীদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রাখবে, আদম নাম রাখবে, শীষ নাম রাখবে, নূহ নাম রাখবে, ইব্রাহিম নাম রাখবে, ইসমাইল নাম রাখবে, ইসহাক নাম রাখবে, ইয়াকুব নাম রাখবে, ইউসুফ নাম রাখবে, দাউদ নাম রাখবে, সুলাইমান নাম রাখবে, মুসা নাম রাখবে, হারুন নাম রাখবে, হুদ নাম রাখবে, লূত নাম রাখবে, সালেহ নাম রাখবে, জাকারিয়া নাম রাখবে, ইহিয়া নাম রাখবে, আইয়ুব নাম রাখবে, ইউনুস নাম রাখবে, ঈসা নাম রাখবে, শোয়েব নাম রাখবে। এ সমস্ত নামগুলো যদি তোমরা রাখতে পারো কিয়ামতের মাঠে এই নামের ব্যক্তিরা পৃথিবীতে সব নবীর মর্যাদা পেয়েছিল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে পঁচিশ থেকে সাত আট জনের মতো নবীর নাম আল্লাহ কোট করে দিয়ে দিয়েছেন, ওই নবীদের নামের সঙ্গে ছেলেদের নাম যদি রাখা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যত নবী আম্বিয়া পৃথিবীতে এসেছে হাসরের মাঠে আল্লাহ তাদের হিসাব নিকালবিহীন জান্নাত দান করবে, একটাও নবী জাহান্নামি হবে না। যত নবী পৃথিবীতে এসেছে সমস্ত নবীরা জান্নাতি হবে, জোরে বলেন সুবহান। আর এই নবীরা যখন জান্নাতে যাবে কিয়ামতের মাঠে হাসরের মাঠে আল্লাহর কাছে নবীরা দাবি করবে, নিবেদন করবে, আল্লাহ আমার নামের সঙ্গে পৃথিবীতে যারা নাম রেখেছিল আমার নামের মর্যাদা রক্ষা করেছিল, আজ আমি তাদের সঙ্গে করে নিয়ে জান্নাতে যেতে চাই, আমার নামের বন্ধু যদি জাহান্নামে পুড়ে মরে তাহলে আমার নামের ইজ্জত নষ্ট হবে, আল্লাহ আপনার কাছে দাবি আমার নাম ভালোবেসে যে লোকটি নাম রেখেছিল আমি বন্ধু হিসাবে তাদের সঙ্গে নিয়ে জান্নাতে যেতে চাই, আমার আল্লাহ 99টির মতো নাম আছে কোরআনে, কথা বললাম 99টির মতো নাম, এই নামের ভিতরে স্পেশাল গুণবাচক নাম হলো দুটি,
তাফসীরের কিতাবে এসেছে আল্লাহর স্পেশাল দুটো হলো গুণবাচক নাম, একটা নাম হলো রহমান, একটা নাম হলো রহিম। সূরা ফাতিহার দ্বিতীয় সেন্টেন্সে বন্ধু দুইটা নাম একসঙ্গে জড়া আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম, আছে না? এক বাক্যের ভিতরে দুটি আল্লাহর নামকরণ করা হয়েছে, একটা নাম হলো রহমান, একটা নাম হলো রহিম। রহমান নামের যে মানে রহিম নামের সেই একই মানে, রহমান নামের যে মানে রহিম নামেরও সেই একই মানে, কিন্তু নাম দুটো আলাদা। আল্লাহ বলছেন বিশ্ববাসী, আমি রহমান নামের গুণটা পৃথিবীতে তোমাদের জন্য দান করে দিয়ে রেখেছি, তোমরা আমার হুকুমের কত খেলাপ করো, আমার হুকুমের খেলাপ কত কাজ তোমরা করো, মদ খাও, সুদ খাও, ব্যভিচারি করো, সিনেমা যাত্রায় যাও, অবৈধ মেয়েদের নিয়ে গার্ডেনে বাগানে হাওয়া খাও, পাশাক্ত নামাজ তোমাদের জন্য ফরজ করেছি, নামাজ ছেড়ে দিয়ে তাসের আড্ডায় বসে বসে তাস খেল, ধারাতে বসে বসে তোমরা এমন করে কত রকমের ক্যারাম বোর্ডের অ্যাকশন করো, হুকুমের খেলাপ করে হাজারো কাজ তোমরা করো, আমি ইচ্ছা করলে যখন তখন তোমাদের শাস্তি দিতে পারি, কিন্তু রহমান নামের ইজ্জতের খাতিরে আমি আল্লাহ তোমাদের ক্ষমা চোখে দেখি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ায় বাস করব, আল্লাহর নিয়ামত খাবো, আল্লাহর জমিনে ঘর বেঁধে বাস করব, পৃথিবীতে যত দেশ আছে কোন দেশ কি দুনিয়ার কোন বিজ্ঞানীরা দার্শনিকেরা রাষ্ট্র নেতারা কি বানিয়েছে নাকি? জাপান, জার্মান, আমেরিকা, রাশিয়া, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বার্মা, রেমন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বার্মার উপদ্বীপ, আরব আমির শাহী থেকে শুরু করে এই পৃথিবীতে যত দেশ আছে সব দেশ বানিয়েছে আমার আল্লাহ, পৃথিবীর কোন মানুষ কোন দেশ বানায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বানানো দেশে আপনি বাস করবেন, আল্লাহর নিয়ামত ফল ভুল মিষ্টি মেটাই খাবেন, আল্লাহর জমিনে ঘর বাঁধবেন, আল্লাহর দেয়া নিয়ামত বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখভোগ করবেন, আর খোদার হুকুমের খেলাপ করে চলবেন, পৃথিবীর কোন মালিক হলে কি মেনে নেবে নাকি? কোন ধনী মানুষ বাড়িতে যদি মান্দার গোলাম রাখে, কাজের মানুষ বাড়িতে একটা রাখে, আর তারে যে কাজের হুকুম করে বাড়ির কাজের মানুষ গোলাম মান্দার চাকর, সে যদি বলে তোমার কথা শুনব না, প্রতিদিন তিন সাজ খাবো, মাস গেলে 700 টাকা মাইনে নেব, ঈদুল ফিতর, ঈদুল আজহায় নতুন জামা পায়জামা নেব, বছরে তিনবার করে নতুন জুতো নেব, তবে যা বলবে তার উল্টো করব। কোন বাড়িওয়ালা এরকম রাখাল মান্দার কাজের মানুষকে রাখবে ভাই? গলা ধাক্কান দেবে আর বলে বেরিয়ে যা শয়তান, তোর মতো রাখাল গোলাম মান্দারের আমার প্রয়োজন নাই, কারণ যেটা বলি তার উল্টো করিস। আমরা রাগের বসে পড়ে বাড়ির গোলাম মান্দার চাকর যদি হুকুমের খেলাফ করে সঙ্গে সঙ্গে গলা ধাক্কান দিয়ে যেমন বাইরে বার করে দিয়ে তাকে রাখতে চাই না। আল্লাহ বড় দুঃখ করে কোরআনের সূরা রহমানের ভিতরে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাতুম আন তানফুজু মিন আত্তার মিন আত্তারিস সামাওয়াতি ওয়াল আরদ তানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে পৃথিবীতে হাজার হাজার সৃষ্টি বানিয়েছি আমি, সমস্ত সৃষ্টির উপরে অধিপত্য দিয়েছি দুটি জাতিকে, কটি বললাম? দুটি জাতিকে। এই দুটি জাতির কথা কোরআনের বহু সেন্টেন্সে বলা হয়েছে, তামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন বাঘের রোজা রাখার হুকুম করেনি, সাপের বলেনি মসজিদ আজান হয়েছে জামাতে শরীক হ, আল্লাহ যদি সাপের বলতে আজান হয়েছে আসরের জামাতে যা, কোন মুসল্লার মসজিদে দাঁড়াতো গোপ্র সাপকে উঠে সাপ ও নামাজ পড়তে গেছে, আর সলিমুদ্দিন চাচা আব্দুল করিম হাজির হয়েছে, এখন লেজের উপরে ভর করে যদি ফনা তুলে ফসফস করে কেউ উঠে সাপ এসে দাঁড়াবে আর কেউ মসজিদে জামাতে? বাপরে গেছি। বাঘ যদি রমজান মাসে ইফতারের সময় পেলে তিনটে নিয়ে বসে, কোন মুসল্লি আর বাঘের পাশে বসবে নাকি ইফতারের প্লেট নিয়ে? ছোট ছোট তিনটি প্লেট বাঘের কোন কোনায় ঢকবে তার ঠিক নাই,
শেষ পর্যন্ত যদি সারাদিনের রোজার ক্ষুধা না মেটে আমার মতো মৌলী আবুল কালামকে আলুর বস্তার মতো কোন দিকে ঢোকাবে তার ঠিক নাই। বাগের আল্লাহ রোজা রাখার হুকুম করেনি, সবকে বলেনি আজান হয়েছে মসজিদে জামাতে শরীক হোক, নামাজের জন্য রোজার জন্য আল্লাহ হুকুম করেছেন দুটি সৃষ্টিকে, একটার নাম হলো মানুষ আর একটির নাম হলো জিন জাতি। জিন বিজ্ঞানীরা আবার সব জিন টিন মানে না, ওরা বলে জিন ভূত কিছু নাই, কিন্তু আল্লাহর কোরআনে বহু জায়গায় জিনের কথা বলা আছে। জিন একটা জাতি আমাদের আগে এসেছিল পৃথিবীতে, এখন ওরা বিদ্যমান, ওরা হায়াত পায় একটু বেশি বেশি এক দেড় দু হাজার বছর পর্যন্ত ওদের হায়াত দেয়া হয়। বন্ধুগণ, ওরা পৃথিবীতে হায়াতে বেঁচে থাকে, বিশ্ব নবী দেখা জিন এখনো পৃথিবীতে হায়াতে বেঁচে আছে, ওদের একটু হায়াত বয়স বেশি, ওরা বেশি বেশি দিন হায়াতে বেঁচে থাকে, ওদের শক্তি ক্ষমতা মানুষের থেকে অনেক গুণে আল্লাহ শ্রীবৃদ্ধি করে দিয়েছিলেন, তাই ওরা আমার স্রষ্টার ন্যায় না, ওরা শক্তি ক্ষমতা একটু বেশি পেয়েছে, হাওয়ার মাধ্যম দিয়ে উড়ে এদের সাথে যেতে পারে, যখন তখন রূপ পরিবর্তন করতে পারে, যখন তখন যারে তারে কাবু করে দিতে পারে, কিন্তু ওরা স্রষ্টার হুকুম মানে নাই, আল্লাহ তাই ওদের ব্যবহারে অখুশি হয়ে পচা কাদা মাটি দিয়ে আমাদের বানিয়েছিলেন এবাদত করে এই পৃথিবীর মর্যাদা রক্ষা করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাই বলছেন দুনিয়ার মানুষ এবং জিন, এ মানুষ এবং জিনের আমার দুনিয়ায় বাস করবে, আমার নিয়ে ভাত খাবে, আমার জমিনে ঘর বেঁধে বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখভোগ করবে, আর আমার কোরআনের বিধান মানবে না, আমার হুকুম তোমরা শুনবে না, তাহলে আমি আল্লাহ মালিক হিসাবে বলছি ফানফুজো, বেরিয়ে যা আমার পৃথিবী থেকে। যে দেশে চন্দ্র উদয় হয়, রাতের বেলা চাঁদ উদয় হয়, যে দেশে দিনের বেলা সূর্যোদয় হয়, যে দেশে রাত হয়, যে দেশে দিন হয়, এমন কোন দেশে তোর থাকার অধিকার নাই। সমস্ত সৃষ্টির উপকারের জন্য রাতের পরে দিন আর দিনের পরে আমি রাত করে থাকি, চব্বিশ ঘন্টার ভেতরে আমি আবর্তন করে পরিবর্তন করে চাঁদ সূর্য বানিয়ে রাতের পরে দিন আর দিনের পরে রাত করে থাকি। যে দেশে চাঁদ নাই, যে দেশে সূর্য নাই, যে দেশে দিন নাই, যে দেশে রাত নাই, এইরকম দেশে তুই চলে যা, আমার হুকুম মানার কোনো প্রয়োজন নাই। কিন্তু পৃথিবীর যে দেশেই আপনি যাবেন, সে দেশে রাত হয়, সে দেশে দিন হয়, সে দেশে চাঁদ উদয় হয়, রাতের বেলা দিনের বেলা সূর্যোদয় হয়, ঠিক কিনা? আল্লাহ বলছেন আমার দুনিয়ায় বাস করবে, আমার নিয়মত খাবে, আমার হুকুমের খেলাফ করবে আমি পছন্দ করি না। ফানফুজো, বেরিয়ে যাও আমার পৃথিবী থেকে, অন্য কোন দেশ যদি তোমার জানা থাকে সেই দেশে যাও, আমার ইবাদত করতে হবে না। আল্লাহ পরক্ষণে বলছেন লা তানফুজু না, বান্দা বড় রাগ করে তোদের ব্যবহারের দিকে দেখে, আমি বড় রাগ করে এই হুকুম করেছি, তবে লা তানফুজু না, আমার পৃথিবী ছাড়া কোথাও যাওয়ার ক্ষমতা তোদের হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই পৃথিবী গোলাকার পৃথিবী ছাড়া কোথাও যাওয়ার ক্ষমতা তোদের হবে না, ইল্লা বি সুলতান, দুনিয়ার সব দেশে আমার বাদশাহিত্ব চলছে, আমার হুকুম জারি চলছে, আমার নেতৃত্ব মেনে চলেছে। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, আল্লাহ কোরআনে বলেছেন দুনিয়ার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আমার হুকুম তামিল করে থাকে, আমার নামের তসবি পড়ে থাকে, কেবল মানুষ আর জিনের শক্তি ক্ষমতা একটু বেশি দিয়েছি, তাই ওরা শুধু আমার ন্যায় না, মানুষ আর জিন এরাই শুধু আমার ন্যায় না, আর যত সৃষ্টি আছে সব আমার হুকুম তামিল করে থাকে। আশামসাল কামার ও হুসমান, আল্লাহ বলছেন আসমানের আকাশে চাঁদ এবং সূর্য প্রতিদিন আমার হুকুম তামিল করে আবর্তন করে ঘুরে থাকে। অন্নাজ মহাসাজার ইয়াসজুদান, আসমানের আকাশের তারকারা যে পৃথিবীর গাছের আও পর্যন্ত আমি আল্লাহ আমার সেজদা করে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর যত কীট পতঙ্গ আছে সব আমার নামের তসবি করে থাকে, আমার নামে বসে প্রশংসা করে থাকে, কেবল মানুষের ব্রেন বুদ্ধি মগজ একটু বেশি দিয়েছে সমস্ত সৃষ্টির থেকে, তাই মানুষ আমার নেয় না।
এ আফসোসের কথা, এ দুঃখের কথা আমি কারো কাছে বলতে পারি না। আল্লাহ বলছেন আমি রহমান এবং রহিম, দুটি গুণবাচক নামের ভিতরে দুটি গুণবাচক নাম স্পেশাল করেছে। রহমান নামের গুণটা মুহাম্মদ রাসূলুল্লাহর ইজ্জতের খাতিরে, মুহাম্মদ রাসূলুল্লাহর সম্মানের খাতিরে রহমান নামের গুণটা পৃথিবীতে দান করে রেখেছে। কারণ আমি রাগের বশে পড়ে যদি আসমানে চপেটাঘাত নিক্ষেপ করি, যারা আমার অবাধ্য হয়, অবাধ্যদের মাঝে মাঝে বাপ মা চপেটাঘাত করে, ছেলে যদি হুকুমের খেলাপ করে, মেয়ে যদি হুকুমের খেলাপ করে, বাপ মা রেগে গেলে দুই এক ঘাত দেয় কিনা, দুটো একটা ঘাত দেয় যাতে ও সংশোধন হয়ে যায়, চুরি আর না করে, গালি আর না দেয়, কথার খেলাপ না করে। বাপ মা মাঝে মাঝে সন্তান অবাধ্য হলে দুটো একটা চপেটাঘাত করে। আমার আল্লাহ বলছেন আমারও কয়েকটা চপেটাঘাত আছে, তোমাদের শাস্তি করার জন্য যথেষ্ট এনাফ। একটা হলো অতিবৃষ্টি বন্যা, একটা হলো অনাবৃষ্টি খরা, একটা হলো ভূমিকম্প, একটা হলো সুপার সাইক্লোন টর্নেডোর ঘূর্ণিঝড়, আবার নতুন একটা আমার আল্লাহ এক সাল দেখিয়েছেন যার ইংরেজি নাম সুনামি, বাংলা নাম হলো জলোচ্ছ্বাস। ডেঙ্গায় মাঝে মাঝে সাগরের পানি এসে হাজির হয়, মুসাফা করে চলে যায়, মানুষ মারা যায় 3.5-4 লক্ষ এক মুহূর্তের ভিতরে, কাজ কমপ্লিট। গত 2004 সালের ডিসেম্বরের 26 তারিখ আমার আল্লাহ দেখিয়ে দিয়েছেন পৃথিবীর 13টা দেশে একসঙ্গে পানি এসে হাজির হলো, সাগরের পানি। উচ্চতা ছিল 55 ফুট আর পানির দ্রুতগামী ছিল ঘন্টায় 150 কিলোমিটার, ঘন্টায় 150 কিলোমিটার গতিবেগ ছিল, আর পানি উঁচু হয়ে এসেছিল 55 ফুট। তাল গাছ পর্যন্ত পানির তলায় তলিয়ে গিয়েছিল, 5 তলা বিল্ডিং পানির তলায় তলিয়ে গিয়েছিল। এক মুহূর্তের ভিতরে 2-5-10 মিনিটের ভিতরে 3.5 লক্ষ মানুষ জনম জনম নাকানে চোবানে খেয়ে কমপ্লিট হয়েছে। বিগত 2004 সালের 26শে ডিসেম্বর আল্লাহ নজরে দেখিয়ে দিয়ে দিল সব থেকে বেশি মানুষ মারা গিয়েছে যে দেশে, এই দেশটির নাম হলো ইন্দোনেশিয়া, একটি মুসলিম দেশ, মুসলমানদের দেশ, যে দেশে শতকরা 95% ওপরে মুসলমান বসবাস করে, পৃথিবীর 2 নম্বর বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ, 1 নম্বর বৃহত্তম মুসলিম জনসংখ্যা যে দেশে সে হলো আমাদের এই ভারতবর্ষ। এদেশে মুসলমান সব থেকে বেশি, বর্তমানে 32 কোটি সইসই, জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে মুসলমান যে দেশে বেশি সে দেশের নাম হলো ইন্দোনেশিয়া, ওদের দেশে মুসলমানের সংখ্যা 18 কোটি। 3 নম্বরে মুসলিম দেশ বাংলাদেশ, আমাদের দেশের পূর্ব দিকে অবস্থিত, সেখানে মুসলমানের সংখ্যা এখন 14 কোটির কাছাকাছি। বন্ধুগণ 4 নম্বরে মুসলিম দেশ, সেটি আমাদের ভারতের পশ্চিম দিকে ডিভাইডেড হয়ে রয়েছে, যার নাম হলো পশ্চিম পাকিস্তান, ওদের দেশের জনসংখ্যা মুসলিম এখন 10.5 কোটি। আর অন্যান্য যত দেশ আছে, কাজাকিস্তান, বেলুচিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, ফারস, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, বন্ধুগণ মালয়েশিয়া, সব মুসলিম দেশ। কোন দেশে 4 কোটি, কোন দেশে 4.5 কোটি, কোন দেশে 3 কোটি, কোন দেশে 2 কোটি, কোন দেশে 1.5 কোটি, এইরকম মানুষ বসবাস করে। সব থেকে বেশি মুসলমান যে দেশে সে হলো আমাদের ভারতবর্ষ। এই ভারতবর্ষের তামিলনাড়ুতে পানি এসেছিল 2 নম্বর জনসংখ্যার দেশ, যেটি নাম হলো তার ইন্দোনেশিয়া। সে দেশে পানি এসে মুসলমানদের সঙ্গে একটু মোসাবা করে চলে গেছে, এক মুহূর্তের ভিতরে মুসলিম মারা গেছে 1.5 লক্ষের মতো। তাহলে আল্লাহর চপেটাঘাত আছে তো নাকি, না বুড়ো টুড়ো হয়ে গেছে? আল্লাহ বুড়ো টুড়ো হয়েছে না, এখনো জোয়ান আছে। তার ক্ষমতা অতীতে যেমন ছিল বর্তমানেও তেমন বিদ্যমান। মাঝে মাঝে যখন অধৈর্য হয়ে যান তখন একটু দেখান পৃথিবীর বিজ্ঞানীরা কি পারবে নাকি আমার আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে আসমানি চপেটাঘাতের সঙ্গে লড়াই করে জনগণের উপকার করতে। এখান থেকে বছর দুই আগের কথা বলছি, চীনের দেশে একটা খেলা হয়ে গিয়েছিল, অলিম্পিক খেলা। আপনারা অনেকে জানেন বিভিন্ন দেশের খেলোয়াড়েরা চীনের বেজিং এ চলে গিয়েছিল খেলা করার জন্য। খেলা চলছে, সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল তখন হবে, এইরকম একটা সময় খেলা হতে হতে লাস্ট পর্যায়ের দিকে এসে গেছে। যত লাস্ট পর্যায়ে আসে খেলা তত তুঙ্গে যায়, ঠিক কি না? বিশ্বকাপ ফুটবল হয়ে গেছে তো নাকি? কত ছেলেরা টেলিভিশনের পর্দায় বসেছিল সারা রাত, কখন হবে দেখবো,
কিভাবে গোল দেয়, কিভাবে ভালো খেলোয়াড় খেলা করে। যারা একটু খেলা প্রিয় তারা ঘন্টার পর ঘন্টা রাত জেগে বসে থাকে। চীনের দেশে অলিম্পিক খেলা হচ্ছে, ওই সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল হবে, এমন একটা সময় চীনের দেশের আকাশে মেঘ জমে গেছে, মেঘ আকাশে মেঘ জমেছে। সরকার দেখে বলল, বিজ্ঞানীরা বিভিন্ন দেশের খেলোয়াড়েরা এসেছে, খেলা এখন তুঙ্গে চলছে, কোনো বা খেলা কোয়ার্টার ফাইনাল, কোনোটা বা সেমিফাইনাল হবে, লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন দেশ থেকে এসেছে দেখার জন্য। আর যদি ওই মেঘে বৃষ্টি হয়, খেলা তো অধিকাংশ ফাঁকা জায়গায় হয়, বৃষ্টি হয়ে গেলে কাদাকে চড়া হবে, খেলা পণ্ড হবে, খেলা ভেঙে যাবে। এজন্য খেলা যাতে না ভাঙে, আকাশের মেঘ যাতে বৃষ্টি না দেয়, কিছু ব্যবস্থা কি করা যাবে? বিজ্ঞানীরা বলল, সরকার, পৃথিবীর দুই নম্বরের সমার শক্তি তো আমরা এখন শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়ে আছি। এক নম্বরের সমার শক্তি হলো আমেরিকা, দুই নম্বরের সমার শক্তি ছিল রাশিয়া, রাশিয়া ভেঙে খান খান হয়ে গেছে, এখন আর দুই নম্বরে নাই। দুই নম্বরে যারা যুদ্ধের সমার শক্তিতে আজ উচ্চ মর্যাদা পেয়ে আছে এরা হলো চীন। চীন যে দেশে পৃথিবীতে সব থেকে জনসংখ্যা বেশি, চীনের দেশের জনসংখ্যা বর্তমানে 120 কোটি। কথাটা বললাম, 120 কোটি জনসংখ্যা তাদের দেশে। দুই নম্বরের দেশ যেটি জনসংখ্যা সেটি হলো আমাদের ভারতবর্ষ। আমাদের দেশের জনসংখ্যা গত বছর পর্যন্ত ছিল 108 কোটি। বন্ধুগণ, যতদিন যাচ্ছে ইঁদুরের বাচ্চার প্রোডাকশন হো হো করে বেড়ে যাচ্ছে, যতদিন যাচ্ছে ইঁদুরের বাচ্চার মতো প্রোডাকশন বাড়তেছে। আগামী 2020 সাল আসতে না আসতে আমার তো ধারণা চীন হয়তো ছাড়িয়ে চলে যাবে ভারত। চীনের জনসংখ্যা ছাড়িয়ে যাবে, তার কারণ চীনের দেশের আইন সরকার কড়া করে দিয়েছে। ওদের দেশের আইন হলো সন্তান জন্ম দেবে একটা, একটার বেশি দুটো সন্তানকে জন্ম দিতে পারবে না। ছেলে হলো ওই তোমার জন্য যথেষ্ট, মেয়ে যদি হয় একটা ওটাই তোমার জন্য যথেষ্ট, কারণ জনসংখ্যা বেড়ে গেছে এত, আর জায়গা জমি আমাদের দেশে সংকলন হয় না ঘর বাঁধার জন্য। ভবিষ্যৎ জীবন তো আমাদের বরবাদ হবে, ঘিঞ্জি হয়ে যাচ্ছে, এজন্য প্রোডাকশন দিতে হবে একটা। সরকার এমন আইন করে দিয়েছে চীনের দেশে, একটার বেশি দুটো বাচ্চা যদি কারো হয়, সরকারি চাকরিজীবী হলে তার চাকরি ক্যান্সেল হবে। আর যদি সরকারি চাকরিজীবী না হয়, চীনের সরকার তার রেশন ব্যান করে দেবে, চাল চিনি গম তেল সরকারি রেশন তার নসিবে আর জুটবে না, খাবে কি তুমি? সরকারি রেশনের মাধ্যম দিয়ে চীনের দেশে জনগণের খাদ্য নির্বাহ হয়, অতএব তোমার রেশন বন্ধ হবে, তোমার চাকরি ক্যান্সেল হবে। তাই সলিমুদ্দিন তাকে বারান্দায় মোমেনা ঘরে কারো সঙ্গে কারো সাক্ষাৎ নাই, ঝামেলা যেন আর না হয়, কোন কুটুম বাড়ি যায় যাতে আমার সঙ্গে আর দেখা না হয়, বুঝতে পেরেছেন তো? আলুর মালিকেরা সব কুটুম বাড়ি দিয়ে হাজির দিয়েছে, মালের দাম এত কম হয়ে গেছে ওরা শেষ পর্যন্ত বাড়ি করে না। আমাদের দেশও মাঝে মধ্যে শীতকালে বেগুনের দাম এত কম হয় ভাই জান, শেষ পর্যন্ত বাড়িওয়ালা বলে ওয়ার জন ধরিয়ে তুলে দরকার নেই, খেতে বসে বসুক। মাঝে মধ্যে কপির দাম এত কম হয়ে যায় বলে জন ধরিয়ে তুলে আবার গাড়ি ভাড়া করে বাজারে নিয়েও শেষ পর্যন্ত গাড়ি ভাড়ার দাম উঠবে না, ও খেতে ফেঁকে যায় যাক ওইখানে শেষ হয়ে যাক। মালের চাহিদা যখন কম হয়ে যায় প্রোডাকশন বেশি হয়, হু করে দাম কম হয়ে যায়, আর মালের চাহিদা যখন বেড়ে যায় প্রোডাকশন কম হয়, মালের দাম তখন হু হু করে বাড়তে শুরু করে। তাই দিল্লির পার্লামেন্টের হেড অফ দি ডিপার্টমেন্ট মিস্টার অটল বিহারী বাজপেয়ী মালের দাম শুধু বাড়িয়ে দিল, কারণ পুঁতি স্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালের গায়ে বড় বড় অক্ষরে লিখে দিয়েছিল, একটির থেকে দুটি তার বেশি আর একটাও নয়। জনসংখ্যা ইঁদুরের বাচ্চা আর বাড়িও না, কারণ মাল যা প্রোডাকশন হচ্ছে তার থেকে জনসংখ্যা বেড়ে গেছে খুব, এই জন্য চাহিদা বেড়ে যাচ্ছে, গুদম ঘরে মাল আর জমা করে রাখতে পারছি না, যত জমা করি পুঁতি মাথা পিছু ইউনিট পিছু এমন করে 50 গ্রাম চিনি তাই দিয়ে সংকলন করতে পারছি না। আর ছোট ছোট বাচ্চা কাছে এত বেড়ে গেছে চতুর্দিকে শুধু হাহাকার আওয়াজ উঠেছে, রেশন কার্ড দাও রেশন কার্ড দাও। এখন সলিমুদ্দিনের ঘরে যদি হয় 7টা, মনোরঞ্জনের ঘরে 9টা, আব্দুল করিমের ঘরে যদি হয় 11টা, আব্দুর রহমানের ঘরে 13টা, এমন করি দূরের বাচ্চা প্রোডাকশন বেড়ে গেছে খুব,
এই জন্য শুধু রেশন কার্ড চাইছে আর চাইছে। এখন রেশন কার্ড দিলে মাথায় পিছু চিনি 50 গ্রাম এ তো বরাদ্দ করতেই হবে। তাই রাশিয়া সরকার মিস্টার অটল বিহারী বাজপেয়ী এমন করে রাশিয়া সরকার মিস্টার মিখাইল গর্বাচেভকে ডেকে বলল, অন্য কিছু তো দিতে হবে না, আপাতত চিনি কিছু আমার দেশে দে। আমার দেশের কারখানায় যা চিনির প্রোডাকশন হচ্ছে তাছাড়া চাহিদা, এমন করে মাথা পিছু 50 গ্রাম দিয়ে সংকুলন করতে পারছি না। রেশনে গম আসে তো চাইলে আসে না, চাইলে আসে তো চিনি আসে না, চিনি আসে তো কেরাসিন নাই। সলিমুদ্দিন মাঝে মধ্যে সন্ধ্যাবেলা একটু ঘরে আলা জ্বালাবে ব্যারেল নিয়ে, সপ্তাহে রবিবারের দিন রেশনে যায়, যে ডিলিয়ার বলে এ সপ্তাহে তো কেরাসিন নাই, সামনের আর ক সপ্তাহ আসবে না তার ঠিক নাই, বলে তাহলে কি এখন বাড়ি যেতে হবে নাকি? হরিমুদির দোকানে যেয়ে দেখি অন্তত হাফ লিটার পাই কিনা, দোকানে যেয়ে বলে দোকানদার হাফ লিটার কেরাসিন হবে, বলে 18 টাকা তো পার লিটার, তাও ব্ল্যাক মার্কেট আউট। বুঝতে পেরেছেন তো মুসিবত খুব। খালি ব্যারেল নিয়ে বাড়ি চলে আসে, খালি ব্যারেল নিয়ে বাড়ি চলে আসে, বিবি দূরের থেকে দেখেই বলে তোমার ব্যারেলের কেরাসিন কই, বলে ব্যারেলে কেরাসিন আছে কি না আছে তুই দূর থেকে বুঝলি কি করে, বলে আগে ছিল কেরাসিনের রং সাদা আর এখন দিল্লির পার্লামেন্টে হেড অব দি ডিপার্টমেন্ট অটল বিহারী পার্লামেন্টে বসেই রং হয়ে গেছে নীল। এজন্য ব্যারেল দেখলেই বোঝা যায় মাল আছে কি না আছে, সাদা ব্যারেল নীল হয়ে যায়, এজন্য দূরের থেকে দেখলেই বোঝা যায় ব্যারেলের রং পাল্টিয়ে যায়। তো তোমার ব্যারেলের রং ফং তো পাল্টানো টাল্টানো দেখছি না, বলে এক কাজ কর এ সপ্তাহে তো কেরাসিন নাই, সামনে 3 সপ্তাহ আসবে কিনা তার ঠিক নাই, আসার সময় হরিমুদির দোকানে একবার খোঁজ করে আসলাম, বলে 18 টাকা লিটার তাও ব্ল্যাক মার্কেট আউট, কেরাসিন নেই। এখন উপায় কি? বলে জোনাকি ধর, পাক্কা দেয় মাথাটা পুঁতিয়ে দে আর পাশাটা বাড়ি কর, অটোমেটিক 9650 ব্যাটারি জ্বলবে, ঘরেও আলো হবে বাইরেও আলো হবে, সরকারের কেরাসিনের আর দরকার সরকার নাই। মাঝে মধ্যে কত মানুষ বিপদে পড়ে মুসিবতে পড়ে কত পরিকল্পনা করে তার ঠিক ঠিকানা নাই, জোনাকির মাথাগুলো পাক্কা দেয় পুঁতে দেয় বাবুই পাখির মতো, বাবুই পাখিরা ঘরে আলো জ্বালায়, ওদের ইলেকট্রিক লাইন টাইন লাগে না, রড লাইট বাল লাইটও দরকার হয় না, একদিন বাস্ত হয় না কাটেও না। বুঝতে পেরেছেন তো? বাবুই পাখিরা ভাই জান ওরা ওদের বাসার ভিতরে এক জায়গায় কাদা লাগিয়ে ওখানে জোনা পোকা ধরে ধরে মাথাগুলো পুঁতে দেয় আর অটোমেটিক 9650 ব্যাটারি জ্বলে, পাশাটা এমন করে জোনাকির অটোমেটিক জ্বলে, ঘরটা আলো হয় ওদের, তাতে খুব সুবিধা হয় কোন দরজা দিয়ে বেরোবে আর কোন দরজা দিয়ে ঢুকবে, অসুবিধে কিচ্ছু হয় না। আজ বিজ্ঞানের যুগে সরকার রাজত্ব চালাতে যে মুসিবতে কত পড়েছে তার ঠিক নাই। স্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালের গায়ে বড় বড় অক্ষরে লিখে দিয়েছে, একটি থেকে দুটি, তার বেশি আর একটাও নয়, ছেলে যদি দুটি হয় তাতেই সন্তুষ্ট হ, মেয়ের চিন্তা করে যেন হ্যাট্রিক করিস নে, আবার মেয়ে যদি দুটি হয় তাতে খুশি হ, ছেলের চিন্তা করে যেন ইউনিট বাড়াস নে, একটা হলে আমরা খুব খুশি, না হয়তো দুটো, দেখবেন বাপ মা দাঁড়িয়ে আছে মাঝখানে আর দুই পাশে দুটোরে দাঁড় করিয়ে দিয়েছে, আবার ফটো লাগিয়েছে চারটে করে, বাপ মা মাঝখানে দাঁড়িয়ে আছে, বাপের হাতে একটা মায়ের হাতে একটা, বলে তোদের দুজনকে তো সন্তুষ্ট করেছে, দুটেই সন্তুষ্ট হ, হ্যাট্রিক যেন করিস রে খবরদার, তিনটে তিনটে ইউনিট বাড়াস রে। কিন্তু দেখা যাচ্ছে সরকার বলে ভ্যাজেক্টমি কর, অপারেশন কর, পরিবার পরিকল্পনা কর, বিসি বার কর, খাসি হ, যত পরিকল্পনার কথা বলে ভাই যান তত ঘরে ঘরে ইঁদুরের বাচ্চার সংখ্যা বেড়ে যায়। সরকার তাই বলে চালের দাম গমের দাম আর কম রাখবো না, ভর্তুকি দিয়ে দিয়ে পকেট খালি হয়ে যাচ্ছে, মাল যে দামে কিনবো তাছাড়া গাড়ি খরচ কস্টিংও তুলিয়ে নেবো, এখন কিনিস আর না কিনিস মরিস আর বাঁচিস আমাদের দেখার দরকার নাই। উড়িষ্যা সুপার সাইক্লোন 250 থেকে 280 কিলোমিটার বেগের ঘূর্ণিঝড় মাঝে মাঝে যদি এরকম আসে আমাদের খুব সুবিধা হয়। বুঝতে পেরেছেন তো? একেবারে 2-5 মিনিটের ভিতরে পাটা পরিষ্কার হবে, যত পারিস প্রোডাকশন বাড়া অসুবিধা নাই, তবে একদিন এইরকম ঘূর্ণিঝড় যদি আসে আমাদের বড় সুবিধা হবে, পাটা পরিষ্কার করে করে ছেড়ে দেবে। দিল্লির পার্লামেন্টের হেড অব দি ডিপার্টমেন্ট অটল বিহারী বাজপেয়ীর যদি বলা হয় ভাইজান 28 অক্টোবর এমন করে 13 কার্তিক শুক্রবার আল্লাহ উড়িষ্যার জমিনে একটা অ্যাকশন করেছিলেন, একে ঝড়ে পাটা পরিষ্কার করে ছেড়েছেন, গরুর বাছুরগুলো আর গোয়াল ঘরে থাকে না, গাছের মাথায় ঝুলিয়ে বাতাস খেতে শুরু করেছিল, গাছের মাথায় গরুর বাছুরগুলো উঠে ঝুলি ঝুলি বাতাস খাচ্ছে, খবরের কাগজে ফটোগ্রাফ করে কাগজের পৃষ্ঠায় ফটোগ্রাফাররা এমন করে তুলে দিল উড়িষ্যা সুভাষ সাইক্লোন ঘূর্ণিঝড়ের অ্যাকশনটা একটু বাড়ি বসে বসে দেখ। বাইরে আমার মাছগুলো মায়ের পেট থেকে পানিতে পড়েছি, পানিতে পড়ে পানি আর পানি, মাছ বলে আল্লাহ পানিতে থেকে থেকে সর্দিতে নাক জাম হয়ে যায়,
সর্দি কাজে হয় মাথা যন্ত্রণা হয় বসন্তের বাতাসকে একটু খাওয়া সম্ভব হবে না। আল্লাহ বলে দাঁড়া এমন একটা ঘূর্ণি জল লাগিয়ে দেব পানি তার থাকতে হবে না, গাছের ডালে গলায় জড়ি দিয়ে তোরে ধরিয়ে ঝুলিয়ে রাখবো দু পাঁচ দিন দশ দিন বিশ দিন তোদের বসন্তের বাতাস খাবো অসুবিধা নাই। এমন একটা ঘূর্ণিঝড় দিয়েছে মাছগুলো পানির থেকে উপরে উঠে গাছের ডালে গলায় দড়ি দিয়ে ঝুলতে শুরু করেছে, ট্রাকগুলো লরিগুলো বলে আল্লাহ মাল বইতে পারি দশ টন আমাদের ঘরে চাপায় পঁচিশ টন, কোকো করি তাও ড্রাইভার ছাড়ে না, ওইভাবে ঠেলে ঠেলে নিয়ে যায় আর সহ্য করতে পারি না কবে একটু হাফ টাইম পাবো। আল্লাহ বলছে এমন এক ঘূর্ণিঝড় তেরোই কার্তিক শুক্রবার অ্যাকশন করবো, একেবারে পঁচিশ টন মাল সবে ড্রেন পার করে ধান খাতে চার হাত পা উল্টিয়ে রেখে দেবো ছমাস, ড্রাইভারেরও খোঁজ খবর হবে না, ওইখানে উল্টে থেকে বসন্তের বাতাস খা তোর গায়ে আর কেউ হাতও লাগাবে না। বুঝতে পেরেছেন তো? দিল্লির পার্লামেন্টের হেড অব দি ডিপার্টমেন্ট মিস্টার অটল বিহারি রাজবাইরে যদি বলা হয় প্যারাদ্বীপে কটকে ভুবনেশ্বরে বঙ্গোপসাগর থেকে নাকি ঝড় আসছে, আলিপুরের আবহাওয়া দপ্তর খবর দিয়েছে, তো অন্তত সাগরের কিনারে এসে তুমি একটু দাঁড়াও তোমারে দেখে ঝড়টা উল্টো মুখো চলে যাক, প্যারাদ্বীপে কটকে ভুবনেশ্বরে ঝড় যেন আর আসলে না পড়ে, গাছগুলো যেন উড়ে না যায়, বাড়িগুলো গাড়ির চাকার মতো দৌড়িয়ে যেন দু চার মাইল আর না যায়। দিল্লির পার্লামেন্টের হেড অব দি ডিপার্টমেন্ট অটল বিহারি বাজপেয়ী বলবে কি জানেন, বলবে একবার বহুত চেষ্টা করে তেরো দিনের জন্য পার্লামেন্টে বসেছিলাম আর আমার পোষা মেয়ে পাশের থেকে সরে গেছে পার্লামেন্ট থেকে নেমে আসতে হয়েছে, আবার কত কষ্ট করে দিল্লির পার্লামেন্টে পাঁচ বছরের দায়িত্ব নিয়ে বসেছি আর এখন যদি প্যারাদ্বীপে কটকে আর ভুবনেশ্বরে বঙ্গোপসাগরের কিনারায় যে দাঁড়াই আর ঝড় যদি একবার আসে দু চার কিলোমিটার বেগের সুপার সাইক্লোন স্পেশাল ঘূর্ণি ঝড় উড়িয়ে নিয়ে কোন গাছের গায়ে তেরোবার আষাঢ় মেরে বেল ফাটার মতো মাথা বাস করে দেবে তার ঠিক নাই। যতবারই তোরা এখন বাস্ট হ তোদের এখন অ্যাকশন করুক আমার এখন যাওয়ার দরকার নাই। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতি বসুরই যদি বলা হয় তুমি যেই অন্তত একটু দাঁড়াও কারণ জনগণের খুব উপকারীকারী নেতা, বাইশ বছরের উপরে তুমি দেশের মানুষের উপকার করেছো, দেশ চালিয়ে মানুষকে সন্তুষ্ট করেছো খুশি করেছো, তুমি একটু যাও ওই মেদিনীপুরের শেষ সীমান্ত উড়িষ্যার বর্ডারে বঙ্গোপসাগরের কিনারায় যে একটু দাঁড়াও। জ্যোতিবাবু বলবে গিলে করা পাঞ্জাবি কাঁচানো ধুতি পরে পরে মাঝে মধ্যে মিটিংয়ে যাই, আর ওই সাগরের কিনারায় যদি দাঁড়াই তো ধুতির কোন মুড়ো টানবার ন্যাংটো করে কোন দিক থেকে ছাড়বে তার ঠিক নাই, আমার কি বিপদে ফেলবে তার ঠিক ঠিকানা নাই, মুসিবতে যে কত পড়বো উলঙ্গ করে ছেড়ে দেবে শেষ পর্যন্ত নিজে বাসি না ধুতির মুড়ো ধরে রাখি কোন মুসিবতে পড়বো তার ঠিক নাই। আল্লাহ বলেন ইন্না বাদশা রব্বিকাল আসাদিদ, আমি যখন অ্যাকশন করি তো চোদ্দ পুরুষের ঠাকুর দাদার বাপ এলেও রক্ষা হবে না, আমার অ্যাকশনে তোদের সকলকে পতিত হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। জনসংখ্যা যত বেড়ে যায় ভারতবর্ষের বিজ্ঞানীরা রিসার্চ করে তথ্য দিয়েছেন দু হাজার দশ সালের ভিতরে হিন্দুস্তানের জনসংখ্যা একশো দশ কোটি ছাড়িয়ে যাবে, আর তখন চারবার চাষ করেও সমস্যার সমাধান হবে না, মুসিবত কি হবে তার ঠিক নাই। তাই সরকার আগের থেকে পরিকল্পনা নিচ্ছেন আর ইউনিট বাড়াসলে দুটো থেকে যান বেশি না হয় হাত ঠিক ঠিক আর করিস নি। আমার আপনার মহান আল্লাহ মহান মালিক মহান শ্রেষ্ঠ রব্বুল আলামিন তার মহান পাক কালাম কোরআন মজিদের ভেতরে আমাদের জন্য সাড়ে ছ হাজারের ওপরে বাজেট ঘোষণা করেছেন। আজ থেকে দেড় হাজার বছর আগে আমার আপনার মহান আল্লাহ মহান মালিক দেড় হাজার বছর আগে ৬৬৬৬টি বাজেট আমাদের জন্য কোরআন শরীফে ঘোষণা করেছে। দুনিয়ার মানুষেরা তোদের কত রকম সমস্যা কত রকম বিপদ কত রকম মুসিবত তোদের আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দশ রকম বিশ রকম পঞ্চাশ রকম তোদের সমস্যা বিপদ থাকতে পারে কিন্তু আমি আল্লাহ তোদের সাড়ে ছ হাজারের উপরে উপকারের তথ্য আমার পাকালাম কোরআন মজিদে দিয়েছি যাতে পৃথিবীতে বিপদে না পড়িস মুসিবতে না পড়িস, আমার কোরআন শরীফের বাজারে মালের দাম কখনো বাড়াই না কখনো কমাই না, আমার গুদম ঘরের মাল কখনো খালি হয় না সব সময় ভরাট হয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ কালাম কোরআন মজিদে তোদের কল্যাণের জন্য ঘোষণা করে জানিয়েছে সরকার তোদের উপকার করবে না আমি আল্লাহ তোদের উপকার করব, কে তোদের বেশি উপকারকারী একবার একটুখানি যাচাই করে দেখ। আমার কাছে ইউনিট যতবারে বাড়ুক অসুবিধা নাই, হ্যাট্রিকের জায়গায় যদি ডবল হ্যাট্রিকও হয় তাও অসুবিধা নাই, যত জনসংখ্যা বেড়ে যায় যাক আমার গুদম ঘরের মাল লক্ষ লক্ষ কোটি কোটি টন যদি তোরা খাস মাল যত নিবি তত আমার গুদম ঘর ভরাট হবে, আমার গুদম ঘরের মাল কখনো খালি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে দেখবেন ভাইজান
একটা কলসিতে যদি 20 গেলাস পানি থাকে 19 গেলাস খেয়ে নেবেন আর 1 গেলাস থাকবে। ব্যাংকে যদি 50,000 টাকা থাকে মেয়ের বিয়েতে 40,000 তুলে নেবেন আর 10,000 থাকবে। একটা গাছে যদি 5 মন আম হয় 4 মন পেড়ে নেবেন আর 1 মন থাকবে। দেখবেন এমন করে ঘরে যদি 5 পাটি চাল থাকে 4 মাসে 4 পাটি খেয়ে নেবেন আর 1 পাটি থাকবে। একটা বেলুনের ভিতরে যদি 5 মিলিমিটার হাওয়া পুরিয়ে দেন দিয়ে মুখটা সুতো দিয়ে যদি বেঁধে দেন বেলুনটা টেপবেন একটু শক্ত লাগবে। আবার যদি এক জায়গায় একটু কাঠি দিয়ে ফুস করে আপনি ছিদ্র করে হাওয়া 5 মিলিমিটার বেরিয়ে দেন বার করে দেন দেখবেন টিপবে নরম হয়ে যাবে মালখানিক বেরিয়ে গেছে। বুঝতে পেরেছেন তো? একটা টিউবের ভিতরে 20 মিলিমিটার হাওয়া দিয়ে বলবিনটা টাইট করে যদি দেন টায়ারটা টিপবে শক্ত লাগবে। আবার যদি কাঠি দিয়ে ফুস করে হাওয়া খানিক বার করে দেন টায়ার টিপবে নরম হয়ে যাবে মালখানিক বেরিয়ে গেছে। মাল কিছু নিয়ে নিলে মাল কম হয়ে যায়, কখনো মাল পূর্বের মতো একই রকম থাকে না। টাকা তুলে নেবেন ব্যাংকের টাকা কম হবে, কলসির থেকে পানি খাবেন এমন করে পানি কম হবে, পুকুরের থেকে মাছ যত ধরে নেবেন মাছ তত কম হবে। আল্লাহ বলছেন আমার জান্নাতের মাল যত খাবি খা আমার মাল কখনো কম হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সরকারের মতো আমি বাজেটে মালদের দাম দাম কখনো বাড়াই না। যতবারই ফেরির মাল জিয়ারের মাল ডিআরডি লোন হাউজ লোন যতবারই নিয়ার খা আমার জান্নাতি মাল আমি তোদের জন্য বরাদ্দ করেছি। বাজারে যে বাজার করারও দরকার হবে না, পকেটে পয়সা করে নিয়ে যাওয়ারও প্রয়োজন নাই। ঘরের বারান্দায় বসে বসে টেলিফোন করবি, রান্না করা তাজা ভাবড়া মাল তোদের নসিবে জুটে যাবে, সর্দিতে নাক জামও হবে না, ঠান্ডাও খেতে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের যদি আপনি মাঠের থেকে কাজ করে বাড়ি আসেন, এসে যদি বিবির জিজ্ঞাসা করে রান্না বান্না কি হয়েছে বল, স্ত্রী হয়তো বলবে উচ্ছে বেগুন পটল মূলো আর ভাত, 4 রকম তরকারি আর ভাত। সলিমুদ্দিন এসেই বলছেন যে সেই তো গাটা যেন গরম গরম ভাব, ভাত যদি খায় আবার হয়তো 104 জ্বর কাল সকালে যে হাজির হবে। তো দরকার নেই, রুটি 4খানা তৈরি কর, অন্তত রুটি খেয়ে রাতটা কাটাই যাতে জ্বর 99 ডিগ্রির উপরে যেন 100 আর না যায়। মোমেনা বলবে এই রান্নাঘর থেকে 3 ঘন্টা ধরে রান্না করে আসলাম, ভাত রান্না করলাম উচ্ছে বেগুন পটল মূলো 4 রকম, অন্তত ঘন্টা 3 লেগে গেছে রান্না করতে, আগুনের সঙ্গে লড়াই করেছি। আবার তুমি এখন বাড়ি এসে বলছো ভাত খাবো না খাবো রুটি। অত যদি রুটি খাওয়ার ইচ্ছা হয় রান্নাঘরে যাও তৈরি করো আর খাও, আমার এখন রান্নাঘরে যাওয়ার আর সময় নাই। আপনাদের এলাকার মা বোনেরা জীবন আমার সেরকম বলে শালে না, যেই বলে ভাত খাবো না রুটি আর সঙ্গে সঙ্গে রাত 12টায় যে আবার রুটি তৈরি করে দেয়। তো আমাদের দিঘির পাড়া এলাকার কথা বলছি, ওদিকে যদি একবার রান্নাঘরের থেকে চলি আসে আর আব্দুল করিম রাত 12টায় বাড়ি এসে যদি বলে এখন ভাত খাবো না রুটি 4খানা তৈরি কর, সঙ্গে সঙ্গে এলাকার মা বোনেরা তৈরি করে দেয়। স্বামীরে খুব ভালোবাসে মহব্বত করে, যা বলে তাই শোনে। তো আমাদের বসিরহাট এলাকার কথা বলছি, ওদিকে যদি একবার রান্নাঘর থেকে চলি আসে ভাই আপনি যদি মরিও যান তাও আর রান্নাঘরে যেতে যাবে না। বলে অত যদি রুটি খাওয়ার ইচ্ছা থাকে রান্নাঘরে যাও তৈরি করো খাও। হঠাৎ করে বৈশাখ মাসের প্রচন্ড রৌদ্রে মাঠের থেকে বড় ধান টান তুলে কিংবা এমন করে পাতা নিড়িয়ে বাড়ি এসেছেন, এসে বলছেন বিবি আজকে রৌদ্র পড়েছে খুব কলিজা শুকিয়ে গেছে পানি বিবাসায়, তাড়াতাড়ি করে 1 গ্লাস ঠান্ডা পানি দে খেয়ে কলিজা ঠান্ডা করি। আর মোমেনা বলে এই কলসি আর ওই গেলাস যতবার ঢালো আর খাও। বুঝতে পেরেছেন? এই কলসি আর ওই গেলাস যতবার ঢালো আর খাও, আমার এখন আর ওঠার সময় নাই, আমার এখন আর দেওয়ার সময় নাই। আব্দুল করিম সঙ্গে সঙ্গে 420 ভোল্টেজ গরম আর সহ্য করতে পারে না, বলে আমার যদি ঢেলি খেতে হয় তাহলে তোরা থেকে কি দরকার, 1 2 3 এক্ষুনি বেরিয়ে যা, আর আমার বাড়ি থাকার দরকার নাই। মাঝে মধ্যে ও ভাইজান 420 ভোল্টেজ ইংরেজি অ্যাকশন দেয় মানে তালাক। বুঝতে পেরেছেন তো? 3 তালাকের অ্যাকশন, বলে তোরে 25 বার বলছি তালাক দিলাম তালাক দিলাম, বেরিয়ে যা আমার বাড়ি আর তো থাকার দরকার নাই। মোমেনা বলে আল্লাহ হঠাৎ করে যে বাস পড়বে মাথায় তা তো বুঝতে পারিনি, একটুখানি যেই বলিস এই কলসার ওই গেলাস অন্তত তুমি ঢেলে খাও। বলে এ বিবি তুই আমার স্ত্রী হিসাবে এসেছিস ঘরে আর তোর কাছে পানি চাই আর আমার ঢেলে খেতে কেন বলিস? বলে গত হাটের দিন তোমার একটা জামা আনতে বলেছিলাম আর তুমি জামা আনোনি, আর আজকের পানি চাচ্ছ আমি দেবো সঙ্গে সঙ্গে 100 নেবো। বুঝতে পেরেছেন তো? জামা আনতে বললে যদি জামা না আনে সঙ্গে সঙ্গে পানি চাইলে বলে ঢেলে খাও, মুসিবত কি আছে তার ঠিক ঠিকানা নাই। তো আপনাদের গাঙ্গি এলাকায় যদি মা বোনেরা কোনোদিন জামা সায়া শাড়ি টাড়ি আনতে বলে বাজার না হয় না হোক অন্তত তাই এনে সন্তুষ্ট করে দেয়। তো বাবাদের বসিরহাট এলাকার কথা বলছি, বলে আগে তো সংসারের হাট বাজার করতে হবে তারপরে তো তোর জামা, অন্তত হাট 2 যাক তারপর একবার চিন্তা ভাবনা নেওয়া যাবে, আর ওর সঙ্গে সঙ্গে অ্যাকশন করতে শুরু করে দেয়। বিজ্ঞানের যুগে আর সংসার জীবনে অশান্তির দাবানলের আগুন জ্বলতে শুরু করেছে,
আজ বিবির কাছে মাল চাইলে সঙ্গে সঙ্গে অ্যাকশন করতে শুরু করে। আমার আল্লাহ বলছে রান্নাঘরে যেতেও হবে না, বাজারে যে বাজার করারও দরকার নাই, যখনই টেলিফোন করবি আমার জান্নাতি রান্না করা তাজা ভাবরা মালগুলো তোদের সামনে পরিবেশন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানাত বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহ ইয়ারজুকু মাইয়াশাউ বেগাইরে হিসাব। দুনিয়ার মানুষেরা, আমি মহান সৃষ্টি মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার মহান পাক কালাম কোরআনে মজিদের ভিতরে ঘোষণা করে জানালাম ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়ার জুকুরে যোগদান করে খাদ্য পরিবেশন করি, মাইয়াশা যাকে ইচ্ছা তাকে দিয়ে থাকি, বেগাইরে হিসাব এমন সুন্দর সুন্দর খাদ্য আমি পরিবেশন করি আমার বান্দারা কল্পনা করে জানতে বুঝতে পারে না এই খাদ্যগুলো কোথার থেকে কিভাবে আমার কাছে যে হাজিরি দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। রেজেক রুজির জন্য আর দৌড়াদৌড়ি ছুটাছুটি করি, বর্ষার পানিতে ভিজে আমাদের গায়ে রং শুকরের মতো কালো করি, সূর্যের প্রখর রৌদ্রে পুড়ে পুড়ে গায়ের রঙগুলো মহিষের মতো লাল করে ফেলেছি, তবু সংসার জীবনে সুখ নাই। ইতিহাসের বিস্তার কাকলে দেখা যায় সুলতানুল আউলিয়া বাজিদ মুস্তামি রহমাতুল্লাহ বুস্তান নগরের জঙ্গলের পাহাড়ের গুহার ভিতরে 14 বছর বসে বসে এক জায়গা আল্লাহর নামের জপ জিকির করলেন, না খেয়ে মরেনি। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকের আমাদের দেশে যখন রমজান মাস আসে, যদি যুবক ছেলেদের বলা হয় রমজানে রোজা রাখ, দিনের বেলা খাস চাস না, বলে মৌলভী সাহেব কোন রকমের দুপুর পর্যন্ত থাকা যায়, তারপরে প্যালপিটিশন শুরু হয়ে যায়, বেলা একটার পরে প্যালপিটিশন শুরু হয়ে যায়, যদি হাফ রাখলে হয় তো কোন রকমের দুপুর পর্যন্ত থাকা যাবে। দেখবেন যুবক ছেলেরা রমজান মাসে চায়ের দোকানে যে দিনের বেলা 13 কাপ করে খায়, অন্য মাসে তবু 3 কাপ খায়, আর রোজার মাসে 13 কাপ খায়। বলে রোজার মাসে এত বেশি বেশি খাস কেন? বলে চাচা দাদারা সব নাকে দড়ি দিয়ে সংগ্রাম করছে, ওরা কেউ চায়ের দোকানে আসে না, দোকানদারের বেচা কেনা কম হয়ে যাবে, ওর মাথা আবার গরম হয়ে যাবে, তাই রমজান মাসে চাচা দাদাদের উসল তুলে দিচ্ছি, 13 কাপ করে খাচ্ছি। মাঝে মধ্যে রমজানের রোজাদার চাচা দাদা রাস্তা দিয়ে যায়, আর এই যুবকের দল ডেকে বলে আসুন চাচা একটা বিড়ি খেয়ে যান, আসুন চাচা এক কাপ চা খেয়ে যান। চাচা বলে বেদো ভাই গো কোথাকার, তুই জানিস এটা রমজান মাস রোজা আছি? বলে এক কাপ চায়ের দাম 1.5 টাকা, এমনি এমনি আর দেওয়া যায় না, আসলে আপনি খাবেন না তো একটু ঠাট্টা করছি। জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ কোন জমালায় ওদের পাঠাবে ওরাই খবর রাখে, বুঝতে পেরেছেন তো? রমজান মাসে মাঝে মধ্যে চাচাদের ডাকে একটু ঠাট্টা করে চা খাওয়ার জন্য, বলে আসেন একটা বিড়ি খেয়ে যান, আসুন একটু বসুন। চাচা বলে রোজায় আছি, দিনের বেলা গালে কিচ্ছু দেওয়া যাবে না। বলে একটা বিড়ি খেলে আর কি অসুবিধা, এতে তো মাল মেডিসিন পানি টানি ভাত টাত কিচ্ছু নাই, বুঝতে পেরেছেন তো? বলে বুদ্ধির গোড়া অন্তত একটু ধোঁয়া দিয়ে যান, মাঝে মধ্যে বুদ্ধির গোড়া একটু ধোঁয়া দেয়। আজ রমজান মাসে 12 ঘন্টার জন্য দায়িত্ব পালন করতে আমরা চাই না, জীবনের সঙ্গে সংগ্রাম হয়। আল্লাহর মাহবুব প্রেমিক বান্ধব এই পৃথিবীতে যারা বলেছেন তাদের জীবন ইতিহাসের বেশ হালকা গলে দেখা যায়। হাওড়া জেলার বাকুল শরীফে ঘুমিয়ে আছেন সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ, তিনি হিন্দুর ঘরের কীর্তি সন্তান ছিলেন, এমন করে প্রতাপ চন্দ্র সেন হিসাবে তার নাম ইতিহাসে লিপিবদ্ধ ছিল। চট্টগ্রামের পাহাড়ি এলাকার জমিদার বাড়ির ছেলে ছিলেন, কয়েকটা মন্দিরে যিনি পূজার্চনা করে করে আপেল কলা নাশপাতি সজা তরমুজ পিপিগুলো নিয়ে বাড়ি এসে বিবি বাচ্চাদের বাপ মাকে খাওয়াতেন। ফুরফুরার মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ হাতে হাত দিয়ে বায়াতে কলেমান শরীফ পাঠ করে মুসলমান হয়েছিলেন। এই লোকটি মুসলমান হওয়ার পর পিসাব কবিলার কাছ থেকে অনুমতি নিয়ে জঙ্গলের ভিতরে চলে গিয়েছিলেন। তার জীবনে আলগা করে দেখা যায় পৃথিবীর বিভিন্ন এলাকার জঙ্গলে ঘুরে ঘুরে 24 বছর কাল তিনি এমন করে পাহাড়ি এলাকার ঝোপঝাড় জঙ্গলের ভিতরে ঘুরে ঘুরে বেরিয়েছেন, দুনিয়ার কোন খাদ্য দ্রব্য নসিবে জুটাননি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ 24 বছর না খেয়েছিলেন, আল্লাহ সন্তুষ্টির জন্য জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে বেরিয়েছেন, না খেয়ে তার মরণ হয়নি। আর আমাদের যদি বলা হয় 3 দিন একটু না খেয়ে থাকো, মৌলভী আবুল কালাম কি প্যালপিটিশন শুরু হবে, আমার তার ঠিক নাই, আপনারা হয়তো পারবেন কোনো অসুবিধে নেই, তবে আমার বিশ্বাস নাই, বুঝতে পেরেছেন তো? মুসিবত কি হবে তার ঠিক নাই। ইতিহাসের বিস্তারকেগুলো দেখা যায় এমন করে এই পৃথিবীতে খোদার প্রেমিক বান্দা যারা হয়েছে আমাদের কাছে তারা নজির সৃষ্টি করে দেখিয়ে দিয়েছেন। আমার আপনার মহান স্রষ্টা মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা তোমরা শোনো,
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন। দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর পাঁচজামানি কোরআনে ঘোষণা করে জানালাম, এই পৃথিবীতে কারো কাছে হাত পাততে হবে না, বিপদে মুসিবতে দুঃখে কারো কাছে তোমার জীবনে সমস্যা জানানোর প্রয়োজন নাই। আমি আল্লাহ জানাচ্ছি, হে আমার ইমানদার মোমেন বান্দা বান্দিরা, তোমরা শোনো, আমার উত্তাকুল্লাহ, আমি যে তোদের মালিক, আমি যে তোদের স্রষ্টা, আমি যে তোদের মনিব, আমি যে তোদের প্রভু, প্রভু হিসাবে আমাকে একটু রেসপেক্ট কর, সম্মান কর, আমার শক্তি ক্ষমতার দিকে লক্ষ্য করে আমাকে একটু ভয় কর। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন বাপ যদি ছোট বাচ্চা ছেলেটার হুকুম করে, এই কাজটা করিস না, ওখানে যাস না, গেলে কিন্তু তোরে একেবারে মেরে ফেলবো। ছেলেটা মনে মনে চিন্তা করে, আব্বা বাড়ি আছে, আর যদি আব্বার হুকুমের বেখেলাবে করি, ওদের বাড়ি যদি যাই, ওদের পুকুরের মাছ যদি ধরি, ওদের কাছে আম যদি পারি, তাহলে মেরে ফেলবে বলেছে, না জানে কি মুসিবতে পড়বো, তার ঠিক নাই। বাচ্চা ছেলেটা বাপ বাড়ি থাকে, বাপের হুকুমের বেখেলাবি করে না, কারণ বাপের ভয় তার হৃদয়তেই হয়। আল্লাহ বলছেন তোদের জীবন যৌবনের চাবি গাড়ি সব আমার হাতে। এই জন্য আমি বলছি, বাপকে ভয় করে যেমন সন্তান, মাকে ভয় করে যেমন ছোট বাচ্চা মেয়ে, মায়ের প্রহার সহ্য করতে পারে না মেয়ে, এই জন্য মেয়েকে যখন যা বলে মা বাধ্য হয় সেই কথাটা শুনতে। আমি আল্লাহ বলছি, আমি তোদের মালিক, আমি তোদের স্রষ্টা, আমাকে একটু তোরা ভয় কর, আমার ভয় যদি তোদের হৃদয়ে থাকে এই পৃথিবীতে, তাহলে আমার অনুগত প্রেমিক বান্ধব হিসেবে তোরা সাব্যস্ত হয়ে যাবি। বাপের কথা যে লোক ছেলেটি শোনে, বাপ তারে বড় মহব্বত করে, মায়ের কথা যে মেয়েটি শোনে, মা তাকে বড় ভালোবাসে, আর যে বাপ মায়ের অবাধ্য হয়, বাপ মা তাকে কখনো ভালোবাসে না, কোনো ভালো জিনিস তাকে দিতেও চায় না। আল্লাহ বলেন, আমার হুকুম যদি তোরা তামিল করিস, আমাকে যদি একটু ভয় করিস, আমার কথা যদি তোরা শুনিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম করে তোদের উপকার করব, কল্যাণ করব, তোদের জীবনের সব সমস্যার সমাধান করে দেব, জীবনে কোনদিন তোদের বিপদে মুসিবতে পড়তে হবে না। মুসলমান ভাইরা আমার, এই বিজ্ঞানের যুগে মহান স্রষ্টা মালিক আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমরা আমাদের হৃদয়ে কতটুকু তৈরি করেছি, আল্লাহর নৈকট্য করুণা আমরা কতটুকু আজ বিজ্ঞানের যুগে লাভ পেতে পেরেছি, আল্লাহর কাছে টেলিফোন করে মালমাত্তা নসিবে কতটুকু জুটাতে পেরেছি, আমাদের জীবনীতে রেভিস্টা আজ একটু আলগা করে দেখার দরকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার মহান পাক কালাম কোরআনে মজিদে ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাপ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওয়াকালা আল্লাহু তাআলা ফি আয়াতিন উখরা, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, ইন্নামা ইয়াখশাল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমার বান্দাদের ভিতরে আমাকে সব থেকে বেশি ভয় যারা করে, আমাকে সৃষ্টি হিসেবে যারা মানে, তারা হলো মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের ভিতরে আলেম দল যারা আছে, আলেম বান্দা যারা সাব্যস্ত হয়েছে, এরা আমাকে সব থেকে বেশি বেশি ভয় করে, আমার হুকুম তামিল করে, স্রষ্টা বলে আমাকে বেশি বেশি মানে, আমি আল্লাহ তাদের উপরে বড় সন্তুষ্ট হয়ে যাই, আমি তাদের উপরে বড় খুশি হই। আল্লাহ আমার সঙ্গে যারা বন্ধুত্ব করেছে, আমার হুকুম তামিল করে আমার যারা খুশি করেছে, আমি আল্লাহ তাদের সঙ্গে দোস্তি করেছি, আর তাদের জন্য বাজেটে আমার কোরআন আমি উপকার সব ভাগে ঘোষণা করেছি, বিপদে মুসিবতে ওই ব্যক্তিদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, রাতের বেলা চিন্তা ভাবনা করে এমন করে আমি কাল সমস্যার সমাধান কি করে হবে, এই চিন্তা করে তাদের ঘুমের ব্যাঘাত দেওয়ার দরকার নাই, ওদের কাজ হলো ঘুমানো আর আমার কাজ হলো ওদের ইজ্জত বাঁচানো। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন,
আমার সঙ্গে যারা দোস্তি করেছে, আমার হুকুম তামিল করে আমার সঙ্গে যারা বন্ধুত্ব করেছে, এই পৃথিবীতে তাদের কোনো চিন্তা নাই, কোনো ভাই নাই, আমার কুদরাতি হাতে আমি তাদের ইজ্জত আত্মসম্মান বাঁচাবো, আমার কোরআন আমি ওয়াদা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের শুরুতেই জানানো হয়েছে জালিকাল কিতাব বুলা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। দুনিয়ার মানুষেরা আমার কোরআনে মানুষের উপকারের জন্য, কল্যাণের জন্য যত তত্ত্ব দিয়েছি, যত কথা বলেছি, আমার সব কথাগুলো সত্য, একটা মিথ্যার কোন লেশ মাত্র আমার কোরআনের ভিতরে নাই। ৬৬৬৬টি বাজেট কল্যাণের কথা আমি কোরআনে যা কিছু বলেছি, আমার বান্দারা যদি চায় এক এক করে তাদের ইডি আমি দেখিয়ে দেব, আমি কখনো কোনো মিথ্যা ওয়াদ অঙ্গীকার করি না। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবীতে যত মত পথের মানুষ আছে, তাঁতি আছে, কামার আছে, কোমর আছে, ধোপা আছে, নাপিত আছে, চাষি আছে, বাসী আছে, এমন করে পুলিশ, মিলিটারি, দারোগা, কত চাকরিজীবী, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই দুনিয়ার জমিনে বসবাস করে থাকে, মাস্টার আছে, ডাক্তার আছে। আল্লাহ বলছেন আমাকে সব থেকে বেশি যারা ভয় করে তারা মাস্টার নয়, ডাক্তার নয়, তাঁতি নয়, কামার নয়, কোমর নয়, চাষি নয়, বাসী নয়, ধোপা নয়, নাপিত নয়, কোন সম্প্রদায়ের মানুষ যেরাম আমাকে বেশি ভয় করে না, আমাকে সব থেকে বেশি ভয় করে মেনে এবার দেখিল ওলামা, আমার আলেম সম্প্রদায়েরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম বান্দা যারা, তারা আমাকে সব থেকে বেশি ভয় করে, আর আমার ভয় তাদের হৃদয়ে তৈরি হয়ে গেছে, এমনি এমনি আমার সঙ্গে তাদের বন্ধুত্ব হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরে আমার, এখন আল্লাহ স্বয়ং সার্টিফিকেট দিয়ে বলছেন আমার আলেম বান্দারা আমার সব থেকে বেশি ভয় করে, আর যারা আমারে ভয় করে আমি আল্লাহ আমার কুদরতি হাতে তাদের উপকার করার জন্য আমার কোরআনে ওয়াদা করেছি। এখন এই বিজ্ঞানের যুগে আলেম কারা? আলেম শব্দটি হলো আরবি ভাষা, এর আবিধানিক বাংলা অর্থ হল জ্ঞানী, বিচক্ষণ পণ্ডিত। কোরআন হাদিসের মাপ কাঠিতে যারা জীবন আদর্শ তৈরি করতে পেরেছেন এদের শরীয়তে বলা হয়েছে আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমের বিপরীতত্মক শব্দ হল জাহেল, যারা হলো অজ্ঞ, গোমরা। কোরআন হাদিসের জ্ঞান যাদের ভিতরে নাই, কবিরাজার সম্পর্কে যারা উদাসীন, হাসুরের মায়েদের সূর্যের প্রখা রৌদ্রতের সম্পর্কে যারা অকিবাল হতে পারে না। কোরআন হাদিসের ভিতরে সূর্যের প্রখা রৌদ্রতের সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে, কবের আজাব সম্পর্কে যে বর্ণনা করা হয়েছে, এই বর্ণনাগুলো চোখে দেখে জ্ঞান অর্জন করে যারা কবরের ভয়ভীত সন্ত্রস্ত হয়ে কেঁদে কেঁদে চোখের বাণীতে বুক ভাসায়, আসরের মায়েদের সূর্যের প্রখা রৌদ্রতের সম্পর্কে যারা অকিবাল হয়ে দুনিয়ার জমিনে, ওই কিয়ামতের কঠিন দিনের সম্পর্কে যারা চিন্তা ভাবনা করতে শুরু করে দিয়ে দেয়, আল্লাহ বলছেন ১৫ বৎসরের রাস্তা চুলের থেকে শুরু আর হীরার থেকে ধার, ওই যে পুলসিরাত তৈরি করে রেখেছি, পুলসিরাত প্রত্যেকটি মানুষকে পেরে দিয়ে হবে, পুলসিরাত সম্পর্কে যারা অকিবাল হয়ে চিন্তা ভাবনা শুরু করেছে, যে সেতুর কোন ধরা নাই, কিচ্ছু নাই, চুলের থেকে শুরু আর হীরার থেকে ধার, ১৫ বৎসরের রাস্তা তলায় ফিট করা আছে, সাত সাতখানা জাহান্নাম, এই জাহান্নামের আগুনে দগ্ধীভূত হতে হবে, লাইয়া মুতওয়ালা ইকরিস ফিহা, আল্লাহর জাহান্নামে যারা নিক্ষিপ্ত হবে জীবনে কোনদিন তাদের মরণ হবে না, ওখান থেকে কোথাও কোনদিন বাইরে বার করা হবে না। কোরআন শরীফ এই তথ্য দিয়েছে, এই জ্ঞান নিয়ে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতির জন্য যারা খোদার সন্তুষ্টি যেমন দিত এদেরই বলা হয়েছে আলেম। হাঁটতে পারি না, লাঠি ধরে চলতে হয়। আর মুজাদ্দিদের জামান আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ কলিজার জিগারকে ১০৪ থেকে ১০৫ বছর হায়াত দিয়ে আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কেবলা তার যৌবন বয়সে দেশ বিদেশে যখন ওয়াজ নসিহত করতে যেতেন, এখন তো তিনি আর বাইরে কোথাও প্রোগ্রামে যান না, বাইরে বাহির হন না, তবে তার যৌবন বয়সে যখন ভাইজান গায়ে রক্তের তেজ ছিল, বিভিন্ন এলাকায় দেশ বিদেশে ওয়াজ নসিহত করতে যেতেন, এই মুজাদ্দিদে জামান বিভিন্ন এলাকায় ওয়াজ নসিহতের মাহফিলে জিম স্টেজে উঠাই বলতেন, বাবারাম, ও বাবারা, এলাকার মানুষেরা, আমি ফুরফুরার জমিন থেকে এসেছি, আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহের কলিজা জেগার, আমি এমন করে মেজো সাহেব দাদা আবু জাফর সিদ্দিকী মাদ্দাজ্জালাল আলী, আমি তোমাদের এলাকায় এসেছি বাবা, তবে আমি আবু জাফর সিদ্দিকী, আজকের কি ওয়াজ করে তোমাদের সন্তুষ্ট করব, আমার তেমন কোন ওয়াজ ভান্ডার ভিতরে নাই, কারণ আমার জ্ঞান হলো সীমিত কয়েকটা পুস্তকের বিস্তার জ্ঞান, আর তোমাদের জ্ঞান হলো হাজার হাজার আলেমদের রিসার্চ করা তথ্য,
দেওয়া জ্ঞান। আমার থেকে তোমরা যারা সামনে বসে আছো, তোমরা সকলে আমার থেকে বড় আলেম সেজে বসে আছো, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কেবলা বলতেন, আমি আবু জাফর সিদ্দিকী আজকে অশুনিয়ে তোমাদের সন্তুষ্ট করব, কারণ আমার জ্ঞান হলো সীমিত কয়েকটা পুস্তকের পৃষ্ঠার জ্ঞান, একটা বই পড়ে জ্ঞান অর্জন করে আমি আলেম হয়েছি। আর তোমরা যারা সামনে বসে আছো, তোমরা বিভিন্ন আলেমের মুখে দিন শরিয়াতের আলোচনা শুনে শুনে হৃদয় ভান্ডারকে পরিপূর্ণ করেছো, এমন কোন ওয়াজ শুনতে বাকি নাই। আজকের সেই ওয়াজটা আবু জাফর সিদ্দিকীর কাছ থেকে শুনে যে হৃদয় ভান্ডারটা পরিপূর্ণ করে বাড়ি যাবে। মৌপোকারা মাঝে মধ্যে এমন করে দেখবেন মৌচাক তৈরি করে, ওরা এমন করে দেশান্তরে ডানা মেলে উড়ে উড়ে চলে যায়, বিভিন্ন ফুলের কুড়িতে বসে সুকাল দিয়ে মধু সঞ্চয় করে করে মৌচাক কানা মধুতে ভরপুর করে। মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ করে যা জিগার বলতেন, বিভিন্ন এলাকায় ওয়াজ নসিহত শুনতে যে মৌপোকাদের মতো একটু একটু ওয়াজ নসিহত শুনে শুনে তোমরা হৃদয় ভান্ডার এমন করে ভাইজান ওয়াজের ভান্ডার ভর্তি করে ফেলেছ। আমি যদি এখন বলি মদ খাওয়া কি, এই মদ খাওয়া শরীয়তে কি তোমরা জানো না, এমন মানুষ মজলিসে আছে কিনা জানা নাই, সঙ্গে সঙ্গে বলবে হুজুর হারাম। আমি যদি বলি সুদ খাওয়া কি, তোমরা বলবে শরীয়তে হুজুর হারাম। আমি যদি বলি নারীর ইজ্জত লুণ্ঠন করা কি, তোমরা বলবে শরীয়তে হারাম। আমি যদি বলি পরের অর্থ আত্মসাৎ করা কি, তোমরা বলবে হুজুর কোরআনে বলা হয়েছে নিকৃষ্ট হারাম। আমি যদি বলি গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাওয়া কি, তোমরা বলবে হুজুর শরীয়তে নিকৃষ্ট হারাম। আমি যদি বলি নামাজ না পড়লে কি হবে, তোমরা বলে আল্লাহর অনালোক নিকুণ্ডে জাহান্নামে জ্বলতে হবে। আমি যদি বলি রমজানে রোজা না রাখলে কি হবে, তোমরা বলে খোদার জাহান্নামের আগুনে দগ্ধীভূত হতে হবে। অতএব তোমরা শরীয়তের সব ফতোয়া জেনে বসে আছো, এমন কোনো ফতোয়া নাই তোমরা জানো না, এরই নাম হলো আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যেমন জ্ঞান তোমাদেরও তেমন জ্ঞান, এমন কোন ফতোয়া জানো না যে ওই বিষয়ে আমি আবু জাফর সিদ্দিক আজকে বলে তোমাদের অকিবল করে দিয়ে যাব, বরং বিভিন্ন ওয়াজ নসিহতের মাহফিলে বসে বসে তোমরা আলেমের থেকে বড় পোক্ত আলেম সেজে আসো। মাঝে মধ্যে বক্তারা যখন বক্তৃতা করে, ওয়াজ করতে করতে যদি কোনো ঘটনার কারণে ভাইজান সাহাবীদের সংখ্যা ছজনার জায়গায় যদি চারজন বলে, এমন শ্রোতা অনেক আছে বলে হুজুর অমুক মাওলানার মুখে শুনেছি উনি বলেছিলেন ছজন আর আপনি বলছেন চারজন, কোনটা ঠিক? মাওলানা বলে আল্লাহ মিলাদ করা মাথায় উঠেছে এখন আমার, এরা যে আমার থেকে বড় মলি সাহেব সেজে বসে আছে। চিন্তা করছিলাম বাড়ির চিন্তা করতে করতে ছজনের জায়গায় চারজন আমিও বলে বসেছি আর ক্যাট করে সঙ্গে সঙ্গে ধরে ফেলেছে। মাঝে মধ্যে কোনো বক্তা যদি বক্তৃতা করি ওয়াজ নসিহত করতে করতে কোনো ঘটনাটা যদি ও ভাই জানে এমন করে এক পেশে হয়ে যায়, ঘটনাটা যদি উল্টো পাল্টা কারো নামের সঙ্গে বলতে শুরু করে, এমনও কিছু শ্রোতা আছে মজলিসে বসে বসে যারা ওয়াজ শুনে হৃদয় ভান্ডার ভর্তি করে রেখে দিয়েছে, যা শোনে তাই স্মরণ রাখে, একটা কথা ভুল হয় না, হঠাৎ করে ওই জলসায় দাঁড়িয়ে বলে হুজুর অমুক মাওলানার মুখে শুনেছিলাম গল্পটা এইরকম আর আপনি বলছেন এইরকম, এখন ঘটনা কোনটা ঠিক? বক্তা বলে আল্লাহ পয়সা করির দরকার নেই, খাওয়া দাওয়ার দরকার নেই, এখন পালাবো কোন দিক থেকে? শেষ পর্যন্ত ঘটনা কোনটা ঠিক বলতে যে মান সম্মান ইজ্জত থাকবে না, আমি মৌলভী সাহেব ওয়াজ নসিহত করা আমার মাথায় উঠে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনও অনেক শ্রোতা আছে মৌলভী থেকে বড় মৌলভী সেজে ও ভাইজান জলসায় এসে বসে থাকে, বুঝতে পেরেছেন তো, দেনান দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকশন করে থাকে। মুজাদ্দিদুর রহমান আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি সাজ্জাদা বলেছিলেন, বক্তাদের স্টেজে বসে বক্তৃতা করে তারা যেমন আলেম, সামনে বসে বসে যারা ওয়াজ শোনে তারাও তেমন আলেম। আলেম মানে হলো জ্ঞানী শিক্ষিত, দিন শরিয়ত সম্পর্কে যারা জ্ঞান অর্জন করেছে তারা সব আলেম। আর আল্লাহ বলেন আমার আলেমেরা সব থেকে বেশি আমারে ভয় করে, আর আমার যারা ভয় করে আমার সঙ্গে তাদের বন্ধুত্ব এমনি এমনি হয়ে যায়, আমি আল্লাহ তাদের কোনোদিন বিপদে মুসিবতে রাখি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা কোন পর্যায়ের আলেম, বক্তি যাবে যারা বক্তৃতা করি, শ্রোতে যাবে যারা বসে বসে শোনে, আমরা কোন পর্যায়ের আলেম, আর আল্লাহ কোন পর্যায়ের আলেমের সার্টিফিকেট তার কোরআনে দিলেন? আজ একটুখানি আমাদের যাচাই করার সময় হয়েছে। কোরআন হাদিসের বেশ টালকা করলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো দজেতি হলস্টার মার্কা, জার্সি মার্কা, এমন করে পোল্ট্রি মুরগি মার্কারা, ডিভিসল অজন্তা মুগুর মার্কা, হাওয়াই চপ্পল, ডান পায়ের জুতো বা পায়, বা পায়ের জুতো ডান পায়, এমন করে আমরা যারা লাগি এই পৃথিবীতে চলি, এই দজেতি মার্কা মৌলভী সম্পর্কে, দজেতি মার্কা আলেমের সম্পর্কে কোরআন শরীফ এই সার্টিফিকেট দেননি। আল্লাহ তাদের সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন লাখ পুরালি দুনিয়ার জমিনে তাদের কোনো ভয়
নাই, ওয়ালা ঘুমিয়ে হাজানন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কাজ হলো রাতের বেলা ঘুমানো, আর আমার কাজ হলো তাদের উপকার করানো। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কোন পর্যায়ের আলেম ছিলেন, আজ ইতিহাসের বিস্তালকা করে দেখা যায় তাদের নামগুলি ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে আছে। কারো নাম পিরানেবীর দস্তগীর, মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহি, বাগদাদের মাদ্রাসায় লেখাপড়া শিক্ষা করে আলেম হয়েছিলেন, তিনি খোদার বন্ধু হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের বিস্তার কি করে দেখা যায়, এমন করে রাজস্থানের আজমিরের জমিনে ঘুমিয়েছেন আল্লাহর একজন মাহবুব প্রেমিন বন্ধু আলেম বান্দা, যার নাম হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি, রাজস্থানের আজমিরের জমিনে ঘুমিয়েছেন। আল্লাহর কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত ছিলেন, আবার তিনি আলেম ছিলেন, খোদার বন্ধু ছিলেন। যখন আল্লাহর কাছে কোনো টেলিফোন করেছেন, আল্লাহ কোনোদিন তার অপমান করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের বিস্তারকে গুলি দেখা যায়, দিল্লির জমিনে ঘুমিয়েছেন পীর বাকি বিল্লাহ রহমাতুল্লাহ, হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ, হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ নাম ইতিহাসের বিস্তার লেখা আছে। কোন হাদিসের মাপকাঠির আদর্শ তৈরি করেছিলেন তারা, বিশ্বনবীর আদর্শের রঙে তারা রেগেছিল, খোদার বন্দী হিসাবে সার্টিফিকেট পেয়েছিলেন, আল্লাহর কাছে যখন যেটা দাবি করেছেন। দুনিয়ার জমিনে ভাই ভাইয়ের কাছে টেলিফোন করে, ছেলে বাপের কাছে টেলিফোন করে, বাপ ছেলের কাছে টেলিফোন করে, এক মুহূর্তে দু পাঁচ সেকেন্ডে টেলিফোন যেমন পৌঁছে যায়, আল্লাহর প্রেমিক বান্দাদের টেলিফোন আল্লাহর দরবারে এরকম মুহূর্তের ভিতরে পৌঁছে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের বিস্তারকে গুলি দেখা যায়, কলিকাতার মানিক তোলার জমিনে ঘুমিয়েছেন সুফি ফজল ঐসি রহমাতুল্লাহ, অগ্রহায়ণ মাসের ২০ তারিখ যার বার্ষিক মৃত্যু দিবসের উরুস শরীফ হয়ে থাকে, এই সুফি ফজল ঐসি রহমাতুল্লাহ আল্লাহর আলেম খোদার বন্ধু সাব্যস্ত হয়েছিলেন। ইতিহাসের পৃষ্ঠালকে গেলে দেখা যায় সুফি ফজল ঐসির প্রধানতম শিষ্য হয়ে যাবে ইতিহাসে যিনি নামটা লিখেছিলেন, ফুরফুরার মুজদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ। এমন করে তার সাহেবজাদা বড় হুজুর পীর কেবলা মিজলা হুজুর পীর কেবলা মাদ্দাজ্জালুল্লাহ আলী, ন হুজুর পীর কেবলা সিজলা হুজুর পীর কেবলা ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ এদের জীবনালকে গেলে দেখা যায়, এই পৃথিবীতে আল্লাহ তাদের ইজ্জত সম্মান বাঁচিয়েছেন, মুখে হাসি ফুটিয়েছেন, তাদের কোথাও কোনোদিন অপমান করে নাই। ফুরফুরার মুজদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ এর দাদাতি যিনি সম্মান পেয়েছিলেন, নাম হলো তার বসিরহাটের আল্লামা এ বাংলা রুহুল আমিন রহমাতুল্লাহ, তিনি ছিলেন ৭২ খানা ফেকার কিতাবের হাফেজ, ৮২ খানা হাদিসের কিতাবের হাফেজ ছিলেন, এমন করে ২৬ খানার মতো ওয়াইজান তিনি ফতোয়ার কিতাবের বিজ্ঞ পণ্ডিত জ্ঞানী মানুষ ছিলেন। তার জীবন ইতিহাস আলগা করলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজ্ঞ পণ্ডিত আলেম বানিয়েছিলেন, তার বন্ধু তৈরি করিয়েছিলেন, তিনি এমন একজন আল্লাহর বন্ধু হিসেবে সাব্যস্ত হয়েছিলেন, যখন যেদিন প্রয়োজন মনে করতেন হাত দুখান একটু লম্বা করতেন, ৪০০০ মাইল দূর বসিরহাটের জমিন থেকে সুদূর মদিনা এক পয়সাও খরচ হতো না, নবী রোজা জিয়ারত করে তাহাজ্জুদের নামাজ মসজিদে নববীতে পড়ে আবার একই রাত্রে ঘরে ফিরে আসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মৌলভী আবুল কালাম মনে মনে যদি চিন্তা করি একটু হজ করতে যাব আরব দেশে, কাবা শরীফ তপ করব, হাজরা সাদ চুম্বন করব, ছাপা মারোয়া সাই করে আরাফাতের ময়দানে হজরে নামাজ পড়ে জীবনটা উৎসর্গ করব, জীবনের পাপ থেকে মুক্তি পাব, তাহলে আমাদের আগে জোগাড় করতে হবে ৭৫,০০০ টাকা। ৭৫,০০০ টাকা জোগাড় না করলে বাই এরোপ্লেনের টিকিটও হবে না, এমন করে মদিনা শরীফে মক্কা শরীফে যাওয়া কখনো সম্ভব হবে না, আবার মক্কা শরীফ মদিনা শরীফ থেকে হজের কাজ আর কামাকানগুলো পালন করে ফিরে আসতে ১.৫ থেকে ২ মাসের মতো এখন সময় লাগে। বুঝতে পেরেছেন তো, ১.৫ থেকে ২ মাসের মতো সময় লাগে হজের নামাজ কমপ্লিট করে বাড়ি আসতে। ফুরফুরার মুজদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ এর সাহেবজাদা মিজলা হুজুর পীর কেবলা মাদ্দাজ্জালুল্লাহ আলী বাংলা আসামের মুফতি আজম, বর্তমানে যিনি এখনো হায়াতে বেঁচে আছেন, অনেক তার মুরিদ মোতাকেদেরা হজের টিকিট করে বাই এরোপ্লেনে করে চলে যাবেন মক্কা শরীফে মদিনা শরীফে, হজের টিকিট হয়ে যায়, এমন করে সরকারের তহবিলে ৭২,০০০ টাকা জমা দিয়ে দেয়, দিয়ে বলে অন্তত ফুরফুরা জমিনে একটু যাই, হজে যাবো আর ৫ দিন ৭ দিন বাকি আছে, হুজুরের কাছ থেকে একটু দোয়া নিয়ে আসি।
ফুরফুরা জমিনে কত ব্যক্তি যায় মুজদালিফাতে জামান, এমন করে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহের কলিজার জায়গার মেজলা হুজুর পীর কেবলা মাদ্দাজুল আলীর কাছে যে সালাম করে মুসাফা মোয়ানাকা করে বলে, হুজুর আমার জন্য একটু খাস করে দোয়া করুন, 72,000 টাকা জমা দিছি, টিকিট হয়ে গেছে, আগামী অমুক দিন বা এরোপ্লেন ছাড়বে দমদম এয়ারপোর্ট থেকে মদিনার দেশে যাব, আল্লাহ নবীর রোজা জিয়ারত করে জীবন ধন্য করে ঘরে ফিরব, আল্লাহর মহান নবী গো আমার জন্য খাস করে দোয়া করুন, আল্লাহ সুস্থ অবস্থায় যেন কাবা শরীফ তওয়াফ করার অধিকার অর্জন করায়। পিসাব কেবলা বলেন, ও বাবা ভক্ত, ও আমার বাবা এমন করে সাগরের, যাও তোমার সঙ্গে আমার কাবা শরীফের দেখা হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর কেবলা বুড়ো মানুষ ঘরের থেকে বাইরে বেরোয় না, আর ব্যাংক ব্যালেন্স করেন টাকা পয়সা জমা দেয়নি, হজে যাবে সেরকম সার্কুলার টুলার কিচ্ছু হয়নি, আর আমারে ডেকে বললো যাও বাবা তোমার সঙ্গে আমার কাবা শরীফের চাতোয়ালে দেখা হবে। বলে কিরকম হুজুরের কথাটা ঠিক, একটু পরীক্ষা নিরীক্ষা করবো। সাগরের কারো সঙ্গে আর কথা বলে না, বলে যাও বাবা এখানে আর কি দোয়া আমি করবো, ফুরফুরার জমিনে কাবা শরীফে তোমার সঙ্গে দেখা হবে, আল্লাহর কাবা চাতর হাতিবে কাবায় দাঁড়িয়ে তুমি আমি একসঙ্গে দোয়া করবো, জোরে বলুন সুবহানাল্লাহ। সাগরের কারো সঙ্গে আর কোনো কথাবার্তা বলে না, বা এরোপ্লেনে করে 6.5 ঘন্টা 7 ঘন্টা এমন করে হাওয়াই জাহাজে ফাঁকির মতো উড়ে চলে যায় জেদ্দার জলজাহাজ ঘাটে, কিংবা এমন করে জেদ্দার এয়ারপোর্টে ভাইজান বোম্বাই থেকে জলজাহাজে যদি যায় জেদ্দার জলজাহাজ ঘাটে যেয়ে তারে নামিয়ে দেয়, এমন করে দমদম এয়ারপোর্ট থেকে বা এরোপ্লেনে যদি যায় জেদ্দার এমন করে এয়ারপোর্টে তারে নামিয়ে দেয়, ওখান থেকে 40 থেকে 45 কিলোমিটারের রাস্তা বাই বাসে করে তারে মক্কা শরীফে পৌঁছিয়ে দেয়, মক্কা শরীফে জি আল্লাহর কাবা শরীফ এমন করে তপ করে ঘুরে ঘুরে বেড়ান, হাজরাত সাহেব চুম্বন দেন, জীবনের পাপ থেকে মুক্তি পান, ভাইজান আমার কাবা শরীফ তপ করতে করতে সাগরের দেখে তারই সামনে সামনে আল্লাহর মহানলি তার সামনে সামনে তপ করে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান হজ করে ফিরে এসে ফুরফুরার জমি নিয়ে এসে পিসাব কেবলার সন্তানদের ডেকে ডেকে বলে, হুজুর কেবলা কি এবার হজে গিয়েছিল নাকি? বলে কই না তো, আব্বাজান বড় অসুস্থ, আব্বাজান বড় অসুস্থ হয়েছেন, 103 থেকে 4 বছর 5 বছর বয়স হয়ে গেছে, হজে যাওয়ার মতো খবর তো আব্বাজানের নাই। বলে আপনারা মিথ্যা কথা বলছেন, আমি কাবা শরীফই আমার মুর্শিদ কেবলা পীর কেবলাকে আমার সামনে সামনে কাবা শরীফ তপ করতে দেখেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের বিস্তারকে গুলি দেখা যায় এমন করে বসির আল্লাহ বাংলার রুহুল আমিন রহমাতুল্লাহ আলীর ডান হিসাবে বাংলা আসামের জন্য জমিনে যিনি সম্মান পেয়েছিলেন নাম হলো তার আল্লামায় বাংলা, এমন করে হজরত আল্লামা মুইজউদ্দিন হামিদি রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের হামিদপুরের জমিনে যিনি ঘুমিয়েছেন, বসিরহাট হুজুরের বামাত হিসাবে যিনি সম্মান পেয়েছিলেন ওই খোলাপাতার জমিনে ঘুমিয়েছেন মরহুম বজলুর রহমান দরগাপুরি সাহেব, এমন করে হজরত আল্লামা কারামাত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহির নাম ইতিহাসের বিষ্ঠে লেখা আছে, আমাদের বসিরহাটের জমিনে ঘুমিয়েছেন হজরতের শাহ আলী শাহ মিয়া শাহ সুবি রমজান আলী রহমাতুল্লাহ আলাইহি, আপনাদের পার্শ্ববর্তী এলাকায় হাড়োয়া নদীর কিনারায় ঘুমিয়েছেন শাহসুবি আব্বাস আলী ওরফে গোরা চাঁদ রহমাতুল্লাহ আলাইহি, সোহাই বাজারে ঘুমিয়েছেন শাহ দাউদ জালাল রহমাতুল্লাহ আলাইহি, বারাসাতের জমিনে ঘুমিয়েছেন পিরেকদিল রহমাতুল্লাহ আলাইহি, এমন করে হাওড়া জেলার বাকুল শরীফে ঘুমিয়েছেন সুবি আব্দুল মোমিন রহমাতুল্লাহ আলাইহি, পাঞ্জাবের জমিনে ঘুমিয়েছেন মুজাদ্দিদ আলফেসানি ওরফে আহমদ সারহান রহমাতুল্লাহ আলাইহি, জুন্নুন মিসরির নাম সুলতানুল আউলিয়া বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম ইতিহাসে লেখা আছে, আল্লাহর কত বন্ধুদের নামে আমি আপনাদের কাছে করব, এক এক করে নামগুলো যদি বলি 2-1 ঘন্টা সময় লেগে যাবে তবু শেষ হবে না। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা আমার আলেম বান্দা কোন হাদিসের মাপকাঠিতে আদর্শ তৈরি করে যা আলেম হয়েছে জ্ঞানী হয়েছে আমি আল্লাহ তাদের জন্য সার্টিফিকেট দিয়েছি, দুনিয়ার কারোর কাছে হাত পাততে হবে না, আমার কাছে যখনই সাহায্য চাইবে আমি সঙ্গে সঙ্গে তাদের উপকার করবো, জোরে বলুন সুবহানাল্লাহ। মাথা ঠুকে ঠুকে মরে যায় বেল ফাটার মতো মাথা বাস্ট হয়ে যায় তবু আজ খোদার করুণা রহমত 100 দানা পরিমাণ পেতে পাই, ইতিহাসের বিস্তালকা করে দেখা যায় আমাদের দিগিরি পাড়া আস্তানা রোডে আল্লাহর একজন প্রেমিক বান্দা ঘুমিয়ে আছেন নাম হলো তার শাহসুবি রমজান আলী রহমাতুল্লাহ আলাইহি, পশ্চিমী দেশের মানুষ
বসিরহাটের বিচালিয়াটা বাদামতলা আস্তানা রোডে ঘুমিয়ে আছেন হযরত শাহ ওলি রহমাতুল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতির সঙ্গে হিন্দুস্তানে যিনি কলেমার প্রদীপ জ্বালাতে এসেছিলেন ভাইজান রাজস্থানের আজমিরের জমিনে রাজা পৃথ্বীরাজের রাজদরবারে কুরআনের ইজ্জত বাঁচাতে হযরত খাজা মঈনুদ্দিন বললেন রাজা পৃথ্বীরাজ রে আল্লাহর পাক কালাম কোরআন মজিদে রেখেন আমাদের হৃদয়ে আল্লাহ তৈরি করে দিয়েছেন আমাদের হৃদয় আমাদের ভিতরে আছে কোরআন শরীফের মানে মতলব আমরা জানি কোরআন শরীফ 6,500-এর উপরে উপকারের দায়িত্ব বাজেটটি আমাদের উপকার করতে চেয়েছে সেই কোরআন শরীফ উপকার আমরা পছন্দ করি দুনিয়ার কোন মানুষের উপকার আমাদের দরকার হয় না রাজা পৃথ্বীরাজ বলছেন তোদের কোরআন কি উপকার করে একবার বল না বলে আমাদের কোরআন উপকার করে ঘরে যদি আগুন লাগে ফায়ার ব্রিগেড দমকল বাহিনীর খবর দিতে হয় না আল্লাহর কোরআন বন্ধু হিসাবে ফায়ার ব্রিগেডের কাজ করে জোরে বলুন সুবহানাল্লাহ সকাল সন্ধ্যা যারা দুবেলা আল্লাহর পাক দরবারে কোরআন শরীফ তেলাওয়াত করে যে ঘরে কোরআন শরীফ প্রতিদিন পঠিত হয় যে ঘরে কোরআন শরীফ প্রতিদিন সকাল সন্ধ্যা তেলাওয়াত হয় ওই ঘরে কখনো আগুন লাগবে না আর যদি কোনোদিন শত্রুর আগুনও লাগিয়ে দেয় আল্লাহর কোরআন শরীফ ফায়ার ব্রিগেডের কাজ করে আগুন নিভিয়ে দেবে তার ঘরের মাল পড়বে না জোরে বলুন সুবহানাল্লাহ হযরত সাহাবি এমন করে আব্বাস আলী উরফে কুরাচাঁদ রহমাতুল্লাহের নাম ইতিহাসের পৃষ্ঠা লেখা আছে আপনাদের ঘরের পাশে যিনি হাড়োয়া নদীর কিনারায় ঘুমিয়ে আছেন তাদের জীবনে আলগা করলে দেখা যায় যারা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহের সঙ্গে এসেছিলেন তারা বললেন এ রাজা পৃথ্বীরাজ রে আগুনের কুণ্ডুর মাঝখানে যদি কেউ কাউকে জোর করে ফেলে দেয় আর আল্লাহর উপরে যদি তাক্কাল করে কোরআনের আত্মবিশ্বাস ভরসা নিয়ে যদি কেউ থাকে আগুন তার একটা পশমের ক্ষতি করতে পারবে না বরং ফুলের বাগানে জান্নাতি নিয়ামত খাবে জোরে বলুন সুবহানাল্লাহ এ রাজা পৃথ্বীরাজ আল্লাহর কোরআন শরীফ আমাদের জন্য সার্টিফিকেট নিয়ে এসেছে জ্বর যদি হয় নিউমানিয়া হয় টাইফয়েড হয় ক্যান্সার হয় টিউমার হয় স্ট্রোক হয় এই স্ট্রোক হয় প্লেগ হয় হার্ট অ্যাটাক হয় যে কোনো মারাত্মক বেমারি রোগ পিড়ে যদি হয় দুনিয়ার কোনো ডাক্তারের কাছে কবিরাজের কাছে যেতে হবে না হসপিটালে নার্সিংহোমে দু চার মাস ভর্তি হয়ে থাকতে হবে না হাজার হাজার টাকাও খরচ করতে হবে না আল্লাহর কোরআন শরীফ সংবাদ দিয়ে দিয়েছেন আমার ভিতরে আছে ট্যাবলেট টনিক মিক্সার ইঞ্জেকশন সার্জারিক্যাল ডিপার্টমেন্ট আছে প্রয়োজনে পেটের ভিতরে নাড়ি বুড়ি যদি পচেও যায় ঘাও যদি হয় আমি অপারেশন করে দেবো কোরআন তোদের এক পয়সাও খরচ হবে না জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার মানুষেরা ঘরে যদি তোদের খাদ্য না থাকি ঘরে যদি তোদের খাদ্য না থাকি পয়সাও তোদের নাই তাই বলে না খেয়ে তোরা মরবি আমি আল্লাহ পছন্দ করি না আমার কোরআনে বাজেটে ঘোষণা করে জানিয়েছি আমার কোনো বান্দা আমার রেজেক রুজির উপর আত্মবিশ্বাস করে যদি বসে থাকে বাজারে যাওয়ার দরকার নেই বাজার করে কষ্ট করে বাড়ি আনতে হবে না আমার জান্নাতি রুজি রেজেক তাদের সামনে আমি আমার ফেরেশতাদের দিয়ে পরিবেশন করব জোরে বলুন সুবহানাল্লাহ এ দুনিয়ার মানুষের আর 6,500-এর উপকার আমার কোরআনের ভিতরে তোদেরই দিয়ে ঘোষণা করেছে আমার কোরআনকে একটু মহব্বত কর আমি মালিক হিসাবে আমাকে একটু তোরা ভালোবাস আমার সঙ্গে একটু সম্পর্ক স্থাপন কর তাহলে পৃথিবীতে কোনোদিন তোদের মুসিবত হবে না আজকের আমরা খোদার কেমন বন্ধু খোদার কেমন প্রেমিক বান্দা সাব্যস্ত হয়েছি আসুন আমাদের জীবন ইতিহাসের পৃষ্ঠা একটুখানি আলগা করে দেখি শাহসবি রমজান আলী রহমাতুল্লাহ আমি যার কথা আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম আমাদের দিগিরপাড় আস্তানা রোডে শেখপাড়ার জমিনে ঘুমিয়ে আছেন এই পশ্চিম দেশের মানুষটি দিনের দাওয়াত দিতে এসেছিলেন কলেমার কথা বলতে এসেছিলেন দিনের দাওয়াত দিয়ে কলেমার প্রদীপ জ্বালিয়ে এক একজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে শত শত বছর হয়ে গেছে তাদের নাম ইতিহাসে অমরত্ব লাভ করেছে মরণের পর আজ তারা আমাদের কাছে সম্মানীয় তাদের নাম কখনো মানুষ ভোলে না জোরে বলুন সুবহানাল্লাহ আমি মৌলভী আবুল কালাম মারা যাব দু পাঁচ দশ বছরের ভিতরে আমার নাম নিশানা মুছে যাবে কবর সমান হয়ে যাবে কবরের পাশেও কেউ দাঁড়াবে না আর আল্লাহর ওলি ব্যক্তি যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে মুসলমান আর কটা যায় তাদের কবরের পাশে হিন্দু জৈন শিখেরা প্রতিদিন গাড়ি গাড়ি তাদের কবরের কাছে যে কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসায় বিশ্বাস যদি না হয় আজমির শরীফে যান যে একটু দেখেন ফুরফুরা শরীফে যান যে দেখেন কলিকাতার মানিক তলায় যান আল্লাহর মহানলী ঘুমিয়ে আছেন ছবি পাতালে হয়েছে
মুসলমান কটা যায় তার কবরের পাশে দুঃখ বাতা জানানোর জন্য, কত বিধর্মীরা যে কেঁদে কেঁদে চোখের মানে দিয়ে বুক ভাসায়, আল্লাহর অলিদের সঙ্গে খোদার একটু সম্পর্ক ভালো তাই তাদের কাছে যে দুঃখ জানায়, যাতে আল্লাহর কাছে তাড়াতাড়ি তাদের হয়ে একটু টেলিফোন হয়। আমরা মাঝে মধ্যে টেলিফোনের নাম্বার টিপি, মাবুদ মগরবের নামাজ পড়ে, সার নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, বলি আল্লাহ উত্তর মাঠে আছে 7.5 বিঘা আব্দুল করিমের, তার মাঠে মাঝখানে আছে 10 কাঠা, আব্দুল করিমের এত বলি তো 10 কাঠাটা ব্যাস 8 বিঘের প্লট করি, আব্দুল করিম বলে জীবনে মরিও যাব তো 10 কাঠা বেচবো না, এত জুমার নামাজ পড়ি আর দোয়া করি জীবনে ওর মন নরম হয় না 10 কাঠা বেচও না, দোয়া দাবি কখনো কবুল হয় না। আর আল্লাহর প্রেমিক বান্দারা আল্লাহর দরবারে যখন টেলিফোন করে এই টেলিফোন কেমন কবুল হয়, শাহসবি রমজান আলী রহমাতুল্লাহি আলাইহি তার জীবনী আলগা করলে দেখা যায়, একদিন এক নারকেল গাছের তলায় ডাব গাছের তলায় বসে বসে আল্লাহ নামের জপ জিকির করছেন, হঠাৎ করে মনের ভিতরে কি হলো, সুলতানুল আউলিয়া বাইজিদ বস্তাবির মতো মুখটা একটু উঁচু করে উপরের দিকে তাকিয়েছেন, আসমানের আকাশের দিকে তাকিয়েছেন, বাইজিদ বস্তামি মুখটু উঁচু করে যে আকাশের দিকে তাকালো, আর সঙ্গে সঙ্গে একটা কাঠ পাখি পাইখানা ছিঁড়ে দিয়েছে গাছের ডালে থেকে, আর গাছতলায় বসে বসে বাইজিদ বস্তামি আল্লাহ নামের জপ জিকির করছিলেন। দীর্ঘ 14 বছর পর বাইজিদ বস্তামি বলছি, দুনিয়ার সংসার ধর্ম পরিত্যাগ করলাম, স্ত্রী পুত্র সন্তানের মায়া ছাড়লাম, আমার আল্লাহ সন্তুষ্টির জন্য 14 বছরের মতো কাল কাটালাম, আমার আল্লাহ আমার উপরে কত সন্তুষ্ট হয়েছে, একটুখানি আসমানের দিকে তাকিয়ে দেখি আল্লাহর তরফ থেকে কোনো নমুনা পাওয়া যায় কিনা, আর যেই বাইজিদ বস্তামি মুখটা আকাশের দিকে উঁচু করেছেন আর কাক পাখি গাছের ডালে বসেছিল পায়খানা ছেড়ে দিয়েছে, বাইজিদ বস্তামির মুখে নরম পায়খানা পড়ে সারা চেহারাটা পায়খানা মেখে গেছে, উপরের থেকে পায়খানা নরম পায়খানা বাইজিদ বস্তামির মুখে পড়ে পায়খানা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে লেগে গেছে। বাইজিদ বস্তামি বলে আল্লাহ এ কি সর্বনাশ হল, 14 বছর না খেয়ে না দে ঘুমকে হারাম করে তোমার সন্তুষ্টির জন্য কাল কাটালাম এই গাছের তলায়, আর আজকের আমার চেহারার দাম হলো কাকের পায়খানা, এ কি সর্বনাশ। তাহলে বোধ হয় আমার এবাদত বন্দিগিতে কোনো কাজ ফাজ কিচ্ছু হয়নি বলে মনে হয়, ফের করে আবার নতুন করে লাগতে হবে, মাঝে মধ্যে আমরা কোনো কাজ করি যদি কাজ ভেস্তে যায় বলি এতে কাজ হয়নি ফের করে নতুন করে আবার লাগ। বাইজিদ বস্তামি মনে মনে চিন্তা করছেন কাজ হয়নি 14 বছরে আল্লাহ সন্তুষ্ট হয়নি, যদি হতো তাহলে কাক আর পায়খানা করে আমার মুখের মর্যাদা নষ্ট করতো না। বাইজিদ বস্তামি বলে কাকরে আজকে সারা জঙ্গলের ভিতরে জমিন আছে যেখানে ইচ্ছে সেখানে পায়খানা করতে পারতিস, কিন্তু কোথাও তুই পায়খানা করে আমার চেহারাটাই নষ্ট করে দিয়ে দিলি, এ বেয়াদব কোথাকার, পায়খানা করার তোরা জায়গাটাই হলো না। বাইজিদ একটু রাগের বসে পড়ে বাচ্চার অপরাধ করলে যেমন মেজাজি রুক্ষ মেজাজ নিয়ে একদৃষ্টে ছেলের দিকে যদি বাপ তাকিয়ে থাকে ছেলে বাপের চোখের মেজাজি ভাব দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকে, বাইজিদ বস্তামি একটু মেজাজি ভাব নিয়ে কাকের দিকে যেই তাকিয়েছেন আর কাকের গায়ে আগুন ধরে সঙ্গে সঙ্গে পুড়িয়ে তলায় পড়ে গেছে। আমার পূর্ববর্তী বক্তা যে আলোচনা আপনাদের কাছে করছিলেন বুঝতে পেরেছেন তো, কাক আগুন ধরে তলায় পড়ে গে এমন করে ছাই হয়ে পড়ে গেল। বাইজিদ বস্তামি বলছে মনে মনে করছিলাম কাজ হয়নি আমার এবাদত বন্দিগিতে, এখন দেখছি বিরাট অ্যাকশন হয়েছে, যে একটুখানি কটাক্ষ নজরে তাকালাম আর সঙ্গে সঙ্গে আগুন ধরে পুড়ে গেছে, জঙ্গলে আর থাকবো না, চোখের যখন এত দাম হয়ে গেছে আমার লোকালয়ে যাব, যদি আমার হুকুমের বেখেলাপি কেউ করে মানুষের গায়ে আগুন ধরিয়ে দেবো, জোরে বলো নাউজুবিল্লাহ, আমার হুকুমের বেখেলাপি যদি কেউ করে আমার কথার দাম যদি কেউ না দেয় আর এইরকম মেজাজ নিয়ে যদি মানুষের দিকে একবার তাকাই কাক যদি পুড়িয়ে যায় মানুষও পুড়িয়ে যাবে, আমি একটু অ্যাকশন দেখাবো, জোরে বলো নাউজুবিল্লাহ। বাইজি তাই আর জঙ্গলে থাকে না, লোকালয়ে চলি আসে এবার একটু অ্যাকশন দেখাবে, তাই ইতিহাসের বিস্তারকে গুলো দেখা যায় এমন করে আল্লাহর মহান অলির শাহসবি এমন করে রমজান আলী রহমাতুল্লাহি উপরের দিকে যে একটু তাকিয়েছেন আসমানের নীলাকাশ নজরে পড়ে, কিন্তু তাকিয়ে দেখে যে নারকোল গাছের তলায় বসে বসে ডাব গাছের তলায় বসে বসে তিনি আল্লাহর ইবাদত করছিলেন, 4 থেকে 5 কাঁদি ডাব কচি কচি ডাব আঙুর ফলের থোকার ন্যায় 20-25টা করে এক এক কাঁদিতে ওই গাছের চারিদিকে ঝুলতে শুরু করেছে। আমাদের দেশের কেরালা মেট গাছের গুড়ি বেরিয়ে যায় বাচ্চা ছেলেরা ন্যাংটা হয়েও ডাব পাড়তে সুবিধা পায়, কেরালা মেটের গাছ এ গাছ অভাইজান এমন করে 10 ফুট 15 ফুট লম্বা হয়ে আর ফল দেয় না, কেরালা মেটের গাছ এমন করে জমিন থেকে গলা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মুচি ছেড়ে ফল দেয়, বাচ্চা ছেলে ন্যাংটা হয়ে 2-4টে টেনে ছিঁড়ে পারে, অসুবিধে কিছু নেই।
শাহজাদ আলী রহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখেন গাছের মাথায় চার পাঁচ কেজি আঙুর ফলের থকার নাই, বিশ পঁচিশটা করে এক এক কাঁদিতে ডাব জ্বলতে শুরু করেছে। কচে কচে সুন্দর চেহারার ডাব দেখে মনটা তার একটু আনন্দে ভরপুর হয়ে উঠেছে। ডাব গাছের ডেকে বলে, এ নারকেল গাছরি, আমি যদি সৃষ্টি জগতের সৃষ্টিজীব হয়ে থাকি, আল্লাহ যদি আমার সম্পর্কে সার্টিফিকেট দিয়ে থাকেন, লাকদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আল্লাহ দুনিয়ার জমিনে যত সৃষ্টি পাঠিয়েছেন, বাঘ ভল্লুক হাতি সিংহ গন্ডার ইঁদুর কুকুর বিড়াল সাব্যচ্ছ ব্যাং মাসি মজা পেবেলিকা কীট পতঙ্গ গাছপালা দুনিয়া যা কিছু আছে সমস্ত সৃষ্টিদীপকে আল্লাহ মানুষের কাছে তাবে করে পাঠিয়েছেন। আল্লাহ আঠারো হাজার মখলুক দুনিয়ায় পাঠিয়েছে মানুষের উপকারের জন্য, আর মানুষকে ডেকে বললেন, মানুষরে দুনিয়ার প্রত্যেকটি সৃষ্টিদীপ তোদের হুকুম শুনবে, তোদের কাছে মাথা নত করবে, তোদের পায়ের কাছে সাজদা করবে, আর তোরা মানুষ আমি আল্লাহ তোদের পাঠিয়েছি দুনিয়ায় আমাকে একটু সাজদা করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার এত হাজার মখলুক তোদের সেজদা করবে, আর তোরা মানুষ আমার একটু সেজদা কর, দেখবি তোদের মান সম্মান ইজ্জত কখনো নষ্ট হবে না। যখন যা দাবি করবি যাত্রার কাছে সঙ্গে সঙ্গে দাবি কবুল হবে। শাহজাদ রমজান আলী রহমাতুল আলী ডাব গাছরে ডেকে বলে, ডাব গাছরে, আল্লাহ কোরআনে জানিয়েছেন দুনিয়ায় যা কিছু পাঠিয়েছে সব মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছি, মানুষের উপকারের জন্য পাঠিয়ে দিয়েছি। অতএব এ ডাব গাছ, আমি যদি সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব হয়ে থাকি, আর তুই যদি মানুষের কল্যাণের জন্য দুনিয়ায় তৈরি হয়ে থাকিস, তাহলে তোর কাছে দাবি করছি আমার একটু, তোর গাছের একটা ফল দেখে আমার মনে বড় শখ জেগেছে, একটা ডাব যদি আমার একটু দিস, তোর ভিতরে আছে মিষ্টি মধুর চিনি ভিজানো পানি, তোর ডাবের স্বচ্ছ চিনি ভিজানো পানি একটু পান করব, কলিজা ঠান্ডা করব, পিপাসা দূর করব, আর আমার আল্লাহর নামের জপ দেখে একটু বেশি বেশি করে করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমিক বান্দারা যখন কোন নেমাত নসিবে জুটিয়ে নেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর শুকর গুজার একটু বেশি বেশি করে, আর দেখবেন আমরা যখন একটু ভালো মন্দ বেশি বেশি খাই, সঙ্গে সঙ্গে ওই বিছানায় কাত হয়ে ফসফস করে গোপুর সবের মতো ঘুমাই, আল্লাহ নামের জপ জেকে সারা রাত দিনের ভিতরে আমাদের মুখে একবার জপ জেকেরও হয় না, খাওয়ার পরে একটু আলহামদুলিল্লাহ এ শব্দ পর্যন্ত আমরা উচ্চারণ করতে পারি না। দেখবেন আব্দুল করিম গ্রামের ধনী মানুষ তিনতলা বাড়িওয়ালা যদি মারা যায়, কাকের মুখে গ্রামবাসী সব খবর পায় আব্দুল করিম ধনী মানুষ মারা গেছে, তাড়াতাড়ি করে চল জানাজা পড়তে হবে, কবরে অন্তত কবরস্থ পর্যন্ত সহি করতে হবে, কারণ একচল্লিশের ভিতরে তার তিন ছেলে অন্তত সাতটা গরু জবাই করে খানাজা দিবে, তিনবার একশান করতে হবে, বেলা দশটায় প্রথম সবে একবার, আর মাঝখানে চারটের দিকে একবার, আর বাড়ি যাওয়ার সময় নটার সময় আর একবার খেয়ে বলিয়ে যাবো আব্দুল করিমের ছেলেদের যে বাড়ি যাচ্ছি ভাই, রাত নটার সময় এসেছিলাম সকাল আটটায়, তো বাড়ি যাচ্ছে এখন নটার সময়, বাড়িওয়ালার ছেলে বলবে খুব খাটাখাটি করেছি, তো শেষবেলা আবার দুটো খেয়ে যা, তো এর ভিতরে মাঝখানে যে দুবার তাড়িয়েছে ও তো খবর টবর রাখে না, অন্তত তিনবার হ্যাট্রিক করে চলে যাবো বাড়ি দিয়ে, বলে বিবি তাড়াতাড়ি করে মাদুর কর, স্ত্রী বলে তো দুটো খেয়ে নাও তারপরে শোবে, বলে কাল দুপুর পর্যন্ত আর লাগবে না, চাচার খানা সবই সাতটা গরু জবাই করেছিল, তিনবার একশান করে বাড়ি এসেছি। বুঝতে পেরেছেন, ধনী মানুষ মারা যায় দেখবেন কাকের মুখে খবর পায়, খানা খাদিতে তিনবার হ্যাট্রিক করবে তাই, আর গ্রামে গরিব মানুষটা যদি মারা যায় ঠেলাওয়ালা রিস্কাওয়ালা খেত মজুর কিসার, আর খবর যদি কারো কাছে আসে মানুষের মুখে মুখে, বলে আব্দুল করিম চাচা যাবে কোন আব্দুর রহমান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অডিও এবং ভিডিওটি শোনা এবং দেখার জন্য আমাদের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই ইসলামিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।